যাচ্ছে। না যে আমি ঠিক করে নিব। ওকে, আমরা লাইভ স্ট্রিমে আছি সবাই, কিছুক্ষণ অপেক্ষা করি, আমাদের যারা লাইভ দেখছে জয়েন করুক। সবাই লাইভটা শেয়ার করে দিবেন, তাহলে বাংলাদেশের পেজ থেকে আপনাদের বন্ধুরা দেখতে পারবে। ওকে, যারা এই মুহূর্তে আমাদেরকে ফেসবুকে লাইভ দেখছেন, ভাবছেন এতগুলো ছেলে পেলে যাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে তারা সবাই ক্রিকেটার, এখানে আমরা জয়েন করেছি শারিয়ার নাফিস বাংলাদেশ ক্রিকেট স্কুল এবং বনশ্রী ক্রিকেট একাডেমির স্টুডেন্টদের লাইভ ক্লাস নিচ্ছেন। আমরা জানি যে তাদের সেখানে তত্ত্বাবধানে ভালো কোচ এবং ম্যানেজমেন্টের অধীনেই তারা প্র্যাকটিস করছে, কিন্তু শারিয়ার নাফিস উনি জাতীয় দলে খেলেছেন, বড় বড় কোচের অধীনে খেলেছেন, সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করাই। এবং ওনারা যারা যারা শিখছেন বনশ্রী ক্রিকেট একাডেমি এবং বাংলাদেশ ক্রিকেট স্কুলে, সঠিক কোচের কাছ থেকে শিখছেন, কিন্তু একটু বাড়তি অনুপ্রেরণা নেয়া। এবং আমাদের সাথে শুরুতেই আছেন রাজু আহমেদ রাজ, যিনি পরিচালনা করছেন এই দুইটা একাডেমি, একটা আবাসিক একটা অনাবাসিক। নিজের একাডেমির ছেলেদের জন্য অনেক কিছু করেন, তার প্রমাণ এই লাইভ ক্লাস। শুরুতে একটু বলতে চাই, অনেকেই বলেছেন যে না আমার তো কোচ আছে, রাজ ভাই সাথে সাথে বলেছেন না আমি চাই আমার ছেলেরা যেন একটা টেস্ট ক্রিকেটারের সাথে কথা বলার সুযোগ পায়। এবং উনি কিন্তু ওনার একাডেমিতে বিভিন্ন ফর্মার ক্রিকেটারদের নিয়ে যান, আশরাফুল গেছেন, জাভেদ ওমর বেলিম এছাড়াও। সেই ধারাবাহিকতায় শারিয়ার নাফিস, এবং যেটা সুবিধা অনলাইনে অনেক ছাত্র জয়েন করতে পারছে এবং আপনারাও ফেসবুকে দেখতে পাচ্ছেন। রাজ ভাই, আপনাকে একটু ফ্লোরটা দিতে চাই, যদি একটু বলেন আপনার একাডেমি নিয়ে এবং আজকের ক্লাস থেকে আপনার প্রত্যাশা বা যে কোনো কিছু বলতে পারেন। ধন্যবাদ সাবিত ভাইকে। আসলে বলার অনেক কিছুই আছে। শারিয়ার নাফিস ভাই আমাদের বড় ভাই এবং তার কাছ থেকে আমরা শেখার অনেক কিছু আছে এখনো, আর এখনো শিখছি। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ ক্রিকেট স্কুল আর বনশ্রী ক্রিকেট একাডেমি এই দুটো প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানে, বাট একটা প্রতিষ্ঠান আবাসিক, একটা অনাবাসিক। আমরা বাংলাদেশ ক্রিকেট স্কুল বাংলাদেশের প্রথম বিকেএসপির পরে রেজিস্টার্ড একটা স্কুল, যেখান সরাসরি বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ডের আন্ডারে এবং প্রাথমিক এবং আপনার মাধ্যমিক শিক্ষা বোর্ডের আন্ডারে আমরা যাচ্ছি, এবং এখান থেকে আমরা ক্রিকেট খেলাধুলাটাকেই আমরা চর্চা করছি। আর সবচেয়ে বড় কথা, আজকে আমাদের ছাত্রদেরকে যে উদ্দেশ্যে এই খেলাধুলায় নিয়ে আসা এবং অনুপ্রেরণা, কারণ আমি শারিয়ার নাফিস ভাইয়ের খেলা দেখেছি, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, এবং আমি নিজে একজন ক্রিকেট প্লেয়ার ছিলাম। আমি এক সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে আমি যখন ক্রিকেট থেকে প্রায় 3 বছর আমি দূরে ছিলাম, আমার পায়ে যখন রড দেওয়া ছিল, তখন থেকে আমার ভেতরে একটা ইচ্ছা শক্তি ছিল যে যতটুকু খেলেছি যাতে আমার এই খেলাটুকু এবং এই শিক্ষাটুকু আমি যাতে অন্যদের মাঝেও দিতে পারি। তারপর থেকে আমার ওই জিনিসটা এসেছে যে না, আমি ক্রিকেটের উপর যদি কোনো পড়াশোনা থাকে, কোনো কিছু শেখার থাকে, জানার থাকে, সেই কাজটা করতে চাই। তারপর আমি ক্রিকেট বোর্ডে লেভেল এ করলাম, তারপর লেভেল 1 করলাম এবং বিকেএসপি থেকে সার্টিফিকেট কোচের জন্য অ্যাপ্লাই করলাম। আমি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোচিং পেশায় এসেছি, কারণ আমি যাকে শিখাবো আমার তো কিছু জানতে হবে এবং অবশ্যই তাকে আমার প্রপার ওয়েটা শিখাতে হবে। আমাদের যারা সিনিয়র কোচ আছে, আমার যদি কোনো প্রবলেম হয় আমি তাদের কাছে জানি যে আমার এই প্রবলেমটা হচ্ছে বা আমার কোনো ছেলের ব্যাটিং এই প্রবলেম আছে, আর যেটা আমি জানি না আমি ওটা হাত দিই না, কারণ আমি জেনে দেন আমি কাজ করি। আর সবচেয়ে বড় কথা, আমাদের মাঝে আমাদের স্টুডেন্টরা যারা আছে তারা জানে, আর ন্যাচারাল জিনিসটা আমি কখনো টাচ করি না। নাফিস ভাই আছেন আমার অনেক অভিজ্ঞ, এবং নাফিস ভাই ন্যাশনাল টিমের অধিনায়ক ছিলেন বাংলাদেশ টিমের, এবং আমি চাই আমার ছেলেরা
নাফিস ভাইয়ের কাছ থেকে কিছু পাবে ইনশাল্লাহ, সেই আশা ব্যর্থ করছি। এবং খেলবে বাংলাদেশকে অনেক বড় ধন্যবাদ জানাচ্ছি, কেন কারণ খেলবে বাংলাদেশ এমন একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে, অনেক মফস্বল অনেক ছেলে আছে, আমি দেখেছি নাফিস ভাইয়ের, এর আগেও আমি ক্লাসগুলো দেখেছি, অনেকগুলো ক্লাস আমি নাফিস ভাইয়ের ফলো করেছি, যে না এরা শিখছে। কারণ আমাদের অনেক কোচ হয়তো প্রফেশনালি কাজ করছে বাট ওইরকম কাউকে পাচ্ছে না, কিন্তু নাফিস ভাই যে কাজটা করছে আমি তাকে সেলুট জানাই এটার জন্য, যে এবং খেলবে বাংলাদেশের একটা প্ল্যাটফর্ম থেকে যে ক্ষুদে ক্রিকেটাররা যে জিনিসটা শিখতেছে, অনেক বড় অ্যাচিভমেন্ট এই বাংলাদেশের জন্য হবে এবং বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য হবে, যাতে এই ফলাফলটা আমরা ইনশাল্লাহ দেখতে পাই। যেমন আমি কিছুদিন আগে দেখেছি যে খেলবে বাংলাদেশের থেকে একজন মহিলা প্রমিলা ক্রিকেটার ইনফর্ম পেয়ে এসে একটি টিমে এসেছে, এবং আমি বাংলাদেশ ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশন, আপনারা হয়তো জেনে খুশি হবেন যে আমি ওখানকার সাধারণ সম্পাদক হিসেবে আছি, আপনারা দোয়া করবেন যাতে আমরা ক্রিকেট নিয়ে কাজ করতে পারি, এবং অবশ্যই আমাদের ছেলেদেরকে নাফিস ভাইয়ের মতো করে যারা আছেন, আমাদের সিনিয়র ক্রিকেট বড় ভাইরা যারা আছেন, তারা অনেক কিছু শিখাবেন এবং শিখবে, এটা আমি বিশ্বাস রাখি। আর আবারও খেলবে বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি এবং নাফিস ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। জি ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ রাজ ভাই আপনাকে। শাহরিয়ার নাফিস, আপনার ক্লাস এখন আপনি শুরু করতে পারেন প্লিজ। জি প্রথমত খেলবে বাংলাদেশের এই লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদের সবাইকে পেয়ে খুবই আনন্দিত, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট একাডেমি এবং বনশ্রী ক্রিকেট স্কুল, এই তাদের স্টুডেন্ট থেকে নিজে আজকে কাজ করছে, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আজকে আমাদের যে ক্লাসটা, এই ক্লাসটার একদম ওপেন একটা কোয়েশ্চেন, ওপেন কোয়েশ্চেন এন্ড আনসার সেশন হবে। আমরা চেষ্টা করব, তোমরা যেহেতু তোমাদের যোগ্য এবং দক্ষ কোচের আন্ডারে প্র্যাকটিস করছো, তারপরেও থাকে না অনেক সময় যে কিছু কিছু ব্যাপারে প্রশ্ন থাকে, তোমরা জানতে চাও, আলাদা করে জানতে চাও, সেই ব্যাপারগুলোই আমরা আজকে কাজ করার চেষ্টা করবো। তো আমাদের লক্ষ্যটা আজকে তোমরা ইন্ডিভিজুয়ালি তোমরা তোমাদের প্রশ্নগুলো করবে, এবং আমি তোমাদের সেই যদি ব্যাটিং এর কোনো সমস্যা থাকে বা জানার যদি কোনো ইচ্ছা থাকে সেই জায়গাগুলোতে নিয়ে কাজ করব। সো আমরা আর কথা খুব বেশি বাড়াবো না, আমরা চাই তোমরা একে একে প্রশ্ন শুরু করতে পারো এবং আমরা ওইভাবে মানে কোচিং ক্লাসটা শুরু করতে চাই। জি প্রথম প্রশ্ন কার থেকে পাবো? জি হ্যাঁ প্লিজ আনমিউট করে প্রশ্ন করুন, হাত তুলেছেন আনমিউট করতে হবে। জি হ্যাঁ একটু আমার আজকে যে প্রশ্নটা সেটা হলো যে আমি একজন উইকেট কিপার ব্যাটসম্যান, শর্ট বলে আপনার যে পুল শটটা খেলতে হয়, পুল শটে খানিকটা দুর্বল, প্রচুর সমস্যা হয়, যদি কিছু আপনি বলতেন। আচ্ছা সাবির ভাই, ওকে যদি একটু দেখতে পাতে পেতাম তাহলে ভালো হতো, ওকে কি স্ক্রিনে আনা সম্ভব? সাবির ভাই আমি দিচ্ছি, আমি স্ক্রিনে দিচ্ছি। হ্যাঁ ভাই আবার একটু কথা বললে, ভাই যিনি প্রশ্ন করেছিলেন আবার একটু কথা বলুন। তোমার নাম কি? লজ্জা পাচ্ছি। আমার নাম মোহাম্মদ, মোহাম্মদ জুবায়ের না? জি আচ্ছা ঠিক আছে জুবাই, প্রথমত তুমি তোমার যে সমস্যাটার কথা বলেছো, তুমি পুল শট খেলতে সমস্যা হয় রাইট?
আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি, আমরা প্লেয়াররা, আমরা বাংলাদেশের প্লেয়াররা আমাদের যেহেতু পিচে বাউন্স কম, আমরা নর্মালি ড্রাইভ শটটা বেশি প্র্যাকটিস করি, ঠিক আছে? তো প্রথম তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে গিয়ে তুমি পুল শট খেলার ক্ষেত্রে তোমার পুল শটটা প্র্যাকটিস করতে হবে বেশি, ঠিক আছে? কিভাবে প্র্যাকটিস করতে হবে, আমরা নর্মালি যে শট গুলো খেলি সেগুলো ইনিশিয়ালি আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আন্ডারআর্ম, আমরা আন্ডারআর্ম ড্রিল করব, ঠিক আছে? কেউ যখন তুমি ধরো আমরা নকিং করি না, আমরা তো নকিং করি না, তো তোমাকে বলবে যে কাছের থেকে বেশি দূরে না, ধরো একটু মাঝামাঝি একটা জায়গা থেকে তোমাকে হাঁটু গেড়ে বসে আন্ডারআর্ম বল দিবে এই লেভেলে, ঠিক আছে? তো তুমি ফার্স্টে যেটা করবে, তুমি যেহেতু তুমি অত ভালো খেলতে পারো না, তুমি ফার্স্টে আন্ডারআর্ম দিয়ে পুল খেলা প্র্যাকটিস করবে, ঠিক আছে? তারপরে যখন দেখবে যে একটু একটু ভালো মতো তোমার কাছে লাগছে বা ভালো করছে, তখন ওকে বলবে কি আর একটু জোরে দাও, ওকে? আর একটু জোরে দিলে তুমি তখন আর একটু আস্তে আস্তে কানেক্ট করবে। আচ্ছা, আমাদের পুল শট খেলার শিখার ক্ষেত্রে অনেক সময় যে সমস্যাটা হয়, এটা লজ্জার কোনো কারণ নেই, পুল শট বল এত উপরে আসে তো আমরা অনেক সময় শটটা প্র্যাকটিস করতেই ভয় পাই, যে কেউ কাছের থেকে এসে থ্রো করবে, শর্ট বল গায়ে যদি লাগে, এই ভয়টা কিন্তু আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমরা যখন আন্ডারআর্ম ক্রিকেট বল দিয়ে করলাম, তুমি সুন্দর করে এরকম পুল শট মারা প্র্যাকটিস করলে, তুমি গেলে পুল মারলে, ঠিক আছে? তারপর যখন নেক্সট স্টেপে যেটা করবে, টেনিস বল আছে না? জি জি ভাই, টেনিস বল ভিজিয়ে থ্রো করতে বলবে। এতে কি হবে, তোমার গায়ে লাগলে ব্যথা পাবে না, কিন্তু বল জোরেই আসবে, ঠিক আছে? তো তখন ও তোমাকে টেনিস বলটা ভিজিয়ে থ্রো করবে, তখন তুমি পুল শট মারা প্র্যাকটিস করবে। তারপরে যখন আস্তে আস্তে কনফিডেন্ট হবে, তারপরে ক্রিকেট বল দিয়ে তোমাকে কাছের থেকে থ্রো করে পুল শট মারা প্র্যাকটিস করাবে। আরেকটা জিনিস, এখন বাজারে একটা বল পাওয়া যায় মেশিন বল, হ্যাঁ, কনফার্ম, এবং হয়তো খেলবে বাংলাদেশের এই প্ল্যাটফর্মে অনলাইন শপটা রয়েছে, ওখানে আছে, ৩০০-৪০০ টাকা একটা একটা জিনিস কি, ক্রিকেট বল তুমি যদি নকিং করতে যাও, ক্রিকেট বল কিন্তু বেশি দিন ভালো থাকে না, রাইট? এবং এটা অনেক সময় এক্সপেন্সিভ হয়ে যায়, বাট আমরা যদি, সাব্বির ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, ঠিক আছে, শুনতে পাচ্ছ তুমি? জি ভাই, আচ্ছা, ওই মেশিন বলটা ৩০০-৩৫০ টাকা মনে হয় বা ৪০০ টাকা দাম পড়তে পারে, ওই বলটা যদি অনেকদিন আপনার ভিডিওটা পাচ্ছি না আমরা, এবার হ্যাঁ দেখতে পাচ্ছো? আচ্ছা, ওই মেশিন যে বলটা আছে, ওই বলটা থেকে, ওই বলটা দিয়ে থ্রো করে, ওই বলটা অনেকদিন লংজিভিটি হয়, ঠিক আছে? ওই মেশিন বল ডেফিনেটলি তোমার কোচের কাছে আছে, ওই বলটা আবার বাউন্সও করবে, জোরেও আসবে, তো কাছের থেকে থ্রো করবে আস্তে ধীরে, আস্তে আস্তে শুরু করবে, এবং তোমার যে পার্টনার তাকে বলবে আস্তে আস্তে পেস বাড়াতে, ঠিক আছে? এখন তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার পুল শটটা ভালো হবে, ঠিক আছে? তাহলে কি হলো, ফার্স্টে আন্ডারআর্ম, ঠিক আছে, তারপর আর একটু জোরে আন্ডারআর্ম, তারপরে হচ্ছে গিয়ে টেনিস বল ভিজিয়ে থ্রো করবে, তুমি পুল মারতে থাকবে, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে মেশিন বলটা আছে না, মেশিন বলটা দিয়ে তোমাকে থ্রো করবে। একটা জিনিস কি, ধরো তুমি একাডেমিতে প্র্যাকটিস করছো, তোমার যারা ফ্রেন্ড আছে, একটা বোলার তো সেও বোলিং প্র্যাকটিস করতে আসে, সে কিন্তু তোমাকে বেশি শর্ট বল করবে না, ঠিক আছে? আবার ক্রিকেট বল বেশি শর্ট বল করলে নষ্ট হয়ে যায়, তো মেশিন বলটা পাকার মধ্যে প্র্যাকটিস করবে। আচ্ছা, পুল শটের ক্ষেত্রে যে জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে, ফার্স্ট অফ অল পুল শটটা তো ব্যাকফুটের শট, রাইট? এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কি, হাই ব্যাকলিফ্ট। তুমি যদি ব্যাকলিফ্টটা হাই না করো, তাহলে কিন্তু পুল শটটা ভালো মারতে পারবে না, ঠিক আছে? সো ফার্স্ট থিং ফার্স্ট, বল হাই ব্যাকলিফ্ট হবে, তারপরে আমরা সামনে তো প্রেস করবো, রাইট? প্রেস
প্রেস করার পর কিন্তু আমরা ওয়েট ট্রান্সফার, ওয়েট ট্রান্সফার করে কোন সময় পুল শট আসতে মারার চেষ্টা করবে না। আমরা অনেক সময় করি কি, আসতে কন্ট্রোল করার চেষ্টা করি। পুল শট, সুইপ শট, এগুলো হচ্ছে কি চার এবং ছয়ের শট, ঠিক আছে? তো তুমি দাঁড়াবে, হাই ব্যাক লিফট, তারপরে পুল শট খেলবে, এইটা একটা জিনিস। আরেকটা জিনিস মনে রাখবে, ঠিক আছে, পুল শট খেলার ক্ষেত্রে যেই বলটা কোমর থেকে, কোমরের উপর থেকে বুকের এই পর্যন্ত, ঠিক আছে, মুখ পর্যন্ত, সেইটাকে নামানোর চেষ্টা করবে, ঠিক আছে? আবার এই বুক থেকে শোল্ডার, বুক থেকে শোল্ডার যেই বলটা সেইটাকে তুমি নামানোর চেষ্টা করবে, তাহলে হবে কি কন্ট্রোল থাকবে। কিন্তু যেই বলটা অনেক সময় থাকে না, বুক থেকে কোমর পর্যন্ত শট, এইটাকে ওইটাকে কিন্তু নামানোর চেষ্টা করবে না। কারণ কি, যেই বলটা উপরে উঠছে সেইটাকে তুমি নামানোর চেষ্টা করলে সহজ, কিন্তু যেই বলটা নিচের দিকে এইটাকে তুমি যদি নামানোর চেষ্টা করো তাহলে অনেক সময় টপেজ হবে। সো যদি মারারই হয়, এই লেভেল কোমর থেকে বুক যেই লেভেলটা, এইটা মারবে উপরের দিকে, ঠিক আছে, উপরের দিকে। আর যেটা বুক থেকে শোল্ডার সেটা মারবে নিচের দিকে, মানে কন্ট্রোলের জন্য। আর এর উপরে, এর উপরে যেই বলগুলা এটা তুমি ছেড়ে দিতে পারো বা হুক শট খেলতে পারো, এটা ডিফারেন্ট শট। বাট মূল কথা হচ্ছে গিয়ে কি, টেকনিক্যালি হাই ব্যাক লিফট, তারপরে ওয়েট ট্রান্সফার এবং জোরে জোরে মারা, ঠিক আছে? আমার মনে হয় যে আপনার কাছে ব্যাট আছে, আপনি কি একটু শ্যাডো করে দেখাবেন শারিয়ান নাফিসকে? আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, সুন্দর, টেকনিক্যালি খুবই ভালো আছে, ঠিক আছে, হাই ব্যাক লিফট, পুল শট, ঠিক আছে। এইটাই যখনই প্র্যাকটিস করবে, জোরে জোরে মারা, জোরে মারো, জোরে মারো, মনে করো জোরে মারছো, গুড, ভেরি গুড, ঠিক আছে, খালি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, গুড। নিচের বলটা উপরের দিকে, উপরের বলটা নিচের দিকে, ঠিক আছে? জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরের পরের প্রশ্ন কাটিয়ে নেব। পরের প্রশ্ন, অনেক মানুষ আছে হাত দেখতে চাই, অবশ্য সবাইকে দেখতেও পাচ্ছি না। আবিদ হোসেন, জি ভাইয়া, জি প্রশ্ন করতে পারেন। জি ভাইয়া, আমি হচ্ছে বনশ্রী একাডেমির একটা স্টুডেন্ট, আমি হলাম ব্যাটসম্যান কাম উইকেট কিপার। আমার ব্যাটিং এর সমস্যা হচ্ছে যে ফ্লিক শট গুলি আমি ব্যাটে কানেক্ট করতে পারি না। আচ্ছা, কি হয়? ফ্লিক শট মার সময় হয় আমি পেসে বিট হয়ে যাচ্ছি, না হলে আমি ব্যালেন্স হারিয়ে ফেলতেছি। আচ্ছা, রিলেভেন্ট কোশ্চেন। আমি সাবির ভাই পুরো ক্লাসটা একটু দাঁড়াই নেই, কারণ কি আজকে টেকনিক্যাল প্রশ্ন হবে তো বসার দরকার নেই। আচ্ছা, ফার্স্ট অফ অল ফ্লিক শট কোন বলটা খেলে বলো তো? যেগুলো আমার লেগ স্টাম্পে থাকবে অথবা ইনসুইং করছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের ফ্লিক শট খেলার সময় ম্যাক্সিমামের যে প্রবলেমটা হয়, যেই কারণে আমরা লাগাতে পারি না, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের ফ্লিক শট খেলতে গিয়ে মাথা পড়ে যায় এদিকে। আমার মাথা যখন এদিকে পড়ে যাবে তখন আমার এরকম হয়ে যাবে, তখন শটটা ভালো মতো লাগবে না। হোয়ারেস আমি যদি ফ্লিক শটটা ভালো মতো খেলতে পারি তাহলে কিন্তু আমার অপশন হচ্ছে গিয়ে মিড অন থেকে ফাইন লেগ পর্যন্ত এবং চার ছয় মারা সম্ভব, ঠিক আছে? জি, ফ্লিক শটের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, ফ্লিক শট ইমপ্রুভ করার জন্য তোমার অবশ্যই অন ড্রাইভ ইমপ্রুভ করতে হবে। কেন? কারণ হচ্ছে যে আমরা যখন অন ড্রাইভ করব তখন আমার মাথাটা সোজা থাকবে, ঠিক আছে? বাট আমরা যদি আগে থেকে ফ্লিক খেলতে যাই, মাথা এরকম পড়ে যাবে, তখন আর ব্যাটে কিন্তু লাগবে না। আমার ধারণা ম্যাক্সিমাম প্লেয়ারের ক্ষেত্রেই সেই জিনিসটা হয়, বুঝেছো? জি জি। আচ্ছা, এক, তারপরে আমরা যেটা আরেকটা যে মিস্টেকটা করি, ফ্লিক শটটা আমরা মারার চেষ্টা, আমার মনে হয় শারিয়ান আফিস আজকে ইন্টারনেট কানেকশন একটু
দুর্বল। আমরা একটু ওয়েট করি। রাজ ভাই তো আছেন নাকি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে তুমি একটু অন ড্রাইভটা বেশি করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, অন ড্রাইভটা প্র্যাকটিস করলে হবে কি, তোমার মাথাটা সোজা থাকবে, ওকে? কিন্তু ফ্লিক শটের সময় কিন্তু এরকম হয়ে যায়, রাইট? এক দুই নাম্বার, তুমি যখন ফ্লিক শটটা কিন্তু জাস্ট অন ড্রাইভের একটা এক্সটেনশন শট, মানে অন ড্রাইভ হচ্ছে গিয়ে এই সোজা ব্যাটে, আর ফ্লিক শটটা হচ্ছে গিয়ে এইখান থেকে ব্যাটটা খালি ঘোরানো, ওকে? আচ্ছা, আমি ফ্লিক শটের একটা টেকনিক দেখাই, যে টেকনিকটা আসলে অনেকেই ভুল করে থাকে বা অনেকে ঠিক মতো প্র্যাকটিস করে না। তো ফার্স্ট অফ অল আমার মাথা সোজা থাকবে, ঠিক আছে? আমি ব্যাকলিফ্ট করলাম, মাথা সোজা এইদিকে যাবে না, কারণ আমি তো এইদিকে খেলবো, মাথা সোজা। তারপর অন ড্রাইভ এর মতোই ব্যাট সোজা আসবে, দেখতে পাচ্ছো? জি জি দেখতে পাচ্ছি। অন ড্রাইভ এর মতো ব্যাট সোজা আসবে, যেই মুহূর্তে বলটা ব্যাটের মধ্যে লাগলো তখনই আমি ব্যাটটা ঘোরাবো। আমরা অনেকেই করি কি, ফ্লিক খেলতে গিয়ে আগেই এরকম করে ফেলি, ফুল ফেস অফ দা ব্যাট দিয়ে খেলি না। তো আমরা যেটা করব, সুন্দর সোজা ব্যাট আসলো, এই যে বল ব্যাটে লাগলো তখন ঘুরিয়ে দিব, ঠিক আছে? তাহলে কি বললাম, ফার্স্ট অফ অল মাথা স্ট্রেইট, জি। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ব্যাট সোজা আসবে, যেই মুহূর্তে বলটা কানেক্ট হবে তখন ব্যাটের ফেস ঘুরে যাবে, তখন ব্যাটটা ফেস ঘুরে যাবে। আচ্ছা, থার্ড, আমরা অনেকেই ফ্লিক খেলি, এখানে খেলে এদিকে নিয়ে চলে আসি, এটাই করি না আমরা? জি জি, আমরা ধরো এখানে খেললাম, এখানে এরকম করে ফেলি, জিনিসটা তা হবে না। জিনিসটা হবে, যাব সোজা খেলবো। আমরা যেমন অন ড্রাইভের সময় কোথায় ব্যাট সোজা যায় না, জি, ফ্লিকের সময়ও এরকম ব্যাট সোজা যাবে, খালি ডিফারেন্সটা হচ্ছে গিয়ে ব্যাটটা ঘুরে যাবে। ক্লিয়ার? তাহলে কি হলো, অন ড্রাইভের মতোই যাবে যাবে, খালি ব্যাটটা কি হবে, ঘুরে যাবে, ঘুরে যাবে ব্যাট, তাহলে এইদিকে আসবে না। সোজা ব্যাট, বল ব্যাটে লাগলো, ব্যাট সামনের দিকে ঘুরে এখানে চলে আসবে, ঠিক আছে? জি, মাথা পড়ে যাবে না, মাথা পড়ে গেলে ব্যাট এখানে চলে আসবে। আমরা অনেকে কি করি কি, বিভিন্ন প্লেয়ারের স্টাইল নকল করতে গিয়ে আমরা অনেক সময় এরকম করি, অনেক করি না, অনেক বাচ্চারাই করে। তো টেকনিকটা খুবই সুন্দর এবং সিম্পল, সোজা ব্যাট সামনে ফলো থ্রু, ঠিক আছে? জি ক্লিয়ার? জি ক্লিয়ার। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে নিউ বল যে মাঝে মাঝে এয়ার সুইং করে, রিভার্স সুইং অথবা ইনসুইং আউটসুইং, এগুলি জাজ করতে কি সমস্যা হয়, এগুলির জন্য কি করা যায়? আচ্ছা, জাজ করতে সমস্যা হয়, এটা তোমার হচ্ছে কি, সুইং বল বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যদি বোলারের সুইং এ খুব একটা মনে করো বেশি প্র্যাকটিস হচ্ছে না, টেপ টেনিস বলের হাফ টেপ প্যাচাবে, এক পাশ টেপ এক পাশ সাদা, তখন তাহলে হবে কি জানো, যেই পাশটা খালি থাকবে ওই পাশটা যদি বাইরে রেখে বল করো তাহলে ইনসুইং করবে, আর ওই পাশটা যদি ভিতরে রেখে বোলিং করো তাহলে বল আউটসুইং করবে। সুইং বলিং ব্যাটিং এর ক্ষেত্রে তোমার প্র্যাকটিস করতে হবে, এক দুই নাম্বার, সুইং বল হয় সুইং শুরু হওয়ার আগে খেলতে হবে অথবা সুইং শেষ হওয়ার পরে খেলতে হবে, ঠিক আছে? তুমি যদি মাঝামাঝি খেলো বিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর থার্ড, সুইং বলটা সবসময় ধরো আউটসুইং বল, বল এইদিকে যাচ্ছে, ঠিক আছে? তো সুইংটাকে শেষ করার পর এখন আমি যদি অ্যাক্রস দ্য সুইং খেলি, বল আমার, তুমি ধরো রাইটি ব্যাটসম্যান, ঠিক আছে, তুমি রাইটি ব্যাটসম্যান, বল আউটসুইং করছে, এখন তুমি যদি এদিকে বেশি খেলার চেষ্টা করো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আউটসুইং বল লেট একদম চোখের নিচে এসে এখানে খেলতে হবে, আবার ইনসুইং বল যদি তুমি আগে খেলে দাও তাও কিন্তু বিট হওয়ার সম্ভাবনা থাকবে। ইনসুইং বল লেট মোমেন্ট, লাস্ট মোমেন্টে ওয়েট করতে হয়। তো সুইং বলের নিয়ম হচ্ছে গিয়ে বলকে শেষ পর্যন্ত দেখা, কাছে আসতে দেওয়া এবং কাছে খেলা, ঠিক আছে? আর নতুন বল বেশিক্ষণ নতুন থাকে না, সারাদিন বল সুইং করে না, একটু নতুন বলটা সার্ভাইভ করলে সুইং বন্ধ হয়ে গেলে তখন সোজা বল তুমি সুন্দর করে খেলতে পারবে, ওকে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম।
একটু রাজ ভাইকে আমি স্ক্রিনে নিচ্ছি আবার। রাজ ভাই, আপনি এই ইয়াং ছেলেদের তো দেখছেন ব্যাটিং করতে, শাহরিয়ার নাফিস কিছু টেকনিক দেখালো, আপনার কি মনে হয় যে বেসিক কোথায় আসলে সমস্যা হয় যখন একদম নতুন ছেলেরা আসছে? কোথায়, স্টান্সে, গ্রিপে? শুনতে রাজ ভাই, আপনি শুনতে পাচ্ছেন না? হ্যালো আবির, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। রাজ ভাই মনে হয়, রাজ ভাই আপনার অন্য কারো ফোনটা যদি একটু নেন, কেউ যদি আপনার একাডেমিতে থাকে। শুনতে পাচ্ছেন এখন রাজ ভাই? না আমার মনে হয়। আচ্ছা, এখন ঠিক আছে, রাজ ভাই শুনতে পাচ্ছেন? সাবিত ভাই আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। জি জি, যেটা যেটা প্রশ্ন করেছিলাম আপনাকে, আপনি যখন একাডেমিতে একটা নতুন ছেলে দেখেন আসে, তো মূল কি বেসিক ব্যাটিং এ কি প্রবলেমটা দেখেন মেজরিটি? সাবিত ভাই আপনার কথা আমি শুনছি না। আমার কথা শুনতে পাচ্ছেন রাজ ভাই? হ্যাঁ নাফিস ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ সাবির ভাই, যেই প্রশ্নটা করেছেন, একটা নতুন বাচ্চা যখন একাডেমিতে আসে, সর্বপ্রথম কোন সমস্যাটা দেখেন, কোন প্রবলেমটা বেশি দেখেন আপনারা ফেস করেন? মানে একটা বাচ্চা শিখার ক্ষেত্রে, একটা নতুন বাচ্চা আসলো, কোন জিনিসটা প্রবলেম দেখছেন, যে ব্যাপারটা মানে সবচেয়ে বেশি কোন জিনিসটাতে তাদের প্রবলেম থাকে? ধন্যবাদ নাফিস ভাই। নাফিস ভাই, আমরা আমরা মূলত প্রথমত যে বাচ্চাটা নতুন আসে, যে কিজ যারা, তাদেরকে আমরা ওদেরকে টাচ করতে পারি যতটুকু, বাট যেই বাচ্চাটা 16 বা 17 বা 18 আসে, ওর ন্যাচারালি একটা ব্যাট ধরার অভ্যাস হয়ে যায়, তো ন্যাচারাল জিনিসটা টাচ করি খুবই কম। কারণ ওকে, ও যেটা অভ্যস্ত হয়ে গেছে, সেই জন্য ওই অভ্যস্ত জিনিসটাকে আমরা আমরা টাচ করি না। কেন করি না? কারণ যখন ও প্রবলেম ফেস করে, যখন ও বলে যে আমার এই প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা এরকম, তখন আমরা টাচ করি, এর আগে টাচ করি না মূলত। আচ্ছা রাজ ভাই, এইখানে এইটা এই 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 থিওরিটা যে আমরা প্রবলেম আছে কি নাই এই জিনিসটা কি, ধরেন আমি প্রবলেম শব্দটার চেয়ে বড় কথা, মানে আনকমফোর্টেবল শব্দটা ইউজ করতে চাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? না আমার মনে হয় যে একটু ওনার কানেকশনে প্রবলেম হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা আবির, আমার মনে হয় যে না, আমার মনে হয় এমনি মোবাইলে হয়তো কোনো সমস্যা। আচ্ছা ঠিক আছে, অন্য কারোর প্রশ্ন করুন। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, কে দেখি, কে একটু নামটা বলবেন? খান সামির আরিফিন। আচ্ছা দাঁড়ান, আপনাকে আমি স্পটলাইট আনি। হ্যাঁ ক্ষেত্রে ব্যাকলিফট একটাই হবে, ওয়েদার তুমি ডিফেন্স করছো অথবা তুমি বড় শট খেলছো। কারণ কি, পেস বোলারের বল তো তুমি আসলে জানো না যে কোন বল কি হচ্ছে, এবং সব পেস বোলারের বল জোরে আসবে, তো বল ছাড়ার আগে যেহেতু তুমি জানো না যে বল কি হচ্ছে, এই জন্য পেস বলের সময়ও কম পাওয়া যায়। এই জন্য সব বলই আমি প্রেফার করি, আমি ব্যক্তিগত ভাবে প্রেফার করি সব বলই হাই ব্যাকলিফটের জন্য যাওয়া, ঠিক আছে, হাই ব্যাকলিফ্ট। তারপরে যদি ছাড়ার হয় আমি এখান থেকে ছেড়ে দিব, ওকে? আমি যদি এখান থেকে ডিফেন্স করার হয় আমি ডিফেন্স করব। আর এখন যেহেতু খেলা তিন ফরম্যাট, ওয়ান ডে টেস্ট, টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি, তো আমি যেহেতু পাওয়ার ক্রিকেট খেলা হয়, আমি সবকিছুতেই হাই ব্যাকলিফটটা প্রেফার করি। আমি হাই ব্যাকলিফ করব, তারপরে ডিফেন্স করব, সমস্যা নাই, ঠিক আছে, এইটা। তো পেস বলের ক্ষেত্রে হাই ব্যাকলিফ্ট অলওয়েজ, এরপরে আমি ডিফেন্স, ড্রাইভ, যেই শট খেলি। আর দেখো, তুমি যদি পাওয়ারফুল শট খেলতে চাও, তোমার তো হাই ব্যাকলিফ্ট করতেই হচ্ছে, রাইট? আচ্ছা, এইটা একটা জিনিস। স্পিন বলের ক্ষেত্রে, স্পিন বল যখন আমি করছি, তখন আমার ব্যাকলিফ দুই ধরনের হতে পারে। এখন আমি ফোর ডে ম্যাচ খেলছি, ঠিক আছে, ফোর ডে ম্যাচে তো আমার সবসময় মারার প্রয়োজন নাই, আমি ডিফেন্স করব, বাজে বল মারব। এবং স্পিন বল দেখার সময় কিন্তু আমার
স্পিন বল আমি যখন খেলছি তখন কিন্তু আমি অনেক সময়ও পাই। তো স্পিন বল খেলার সময় আমি ব্যাকলিফটটা বল দেখে যদি মারার হয় তখন হাই ব্যাকলিফট করব, আর যদি দেখি যে না মারার বল না ডিফেন্সের বল তখন এখান থেকে আমি সুন্দর ডিফেন্স করতে পারি, ঠিক আছে? সো পেস বলে অলওয়েজ হাই ব্যাকলিফট আমি প্রেফার করি, আর স্পিন বলে বল অনুযায়ী, ঠিক আছে? হ্যাঁ ভাই, আর একটা কোশ্চেন ছিল ভাই, যে আমরা যেরকম দেখি বাংলাদেশি প্লেয়াররা মানে ব্যাটের ফেসটা প্রেফার করে পয়েন্ট অথবা গালির দিকে, বাট ইংলিশ ক্রিকেটাররা আমরা দেখি ওরা সবসময় মানে গ্রাউন্ডের দিকে একদম পিচের দিকে ফেস করে থাকে ওদের ব্যাটটা। আচ্ছা, ব্যাট লিফটের সময়। হ্যাঁ, আমি তোমাকে এইটা খুবই, তোমার নামটা কি বলো, ডাক নাম? স্যার স্বাগত। স্বাগত। ভেরি 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 ইন্টারেস্টিং এবং ভেরি 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 থটফুল কোয়েশ্চেন, তোমাকে এই প্রশ্নটা করার জন্য ধন্যবাদ জানাই। এটা খুব টেকনিক্যাল একটা ইস্যু, ইংল্যান্ডে যেটা হয়, এবং তুমি দেখবে এবার কিন্তু এই তুমি ফার্স্ট টেস্টের ফার্স্ট ইনিংসে হামিদ হাসিব হামিদের আউটটা দেখেছো, ফার্স্ট স্লিপে ক্যাচ হয় যে? না ভাই আমি দেখা হয়নি খেলাটা। আচ্ছা দেখো না, আচ্ছা ঠিক আছে, ওটা না দেখি। ইংল্যান্ডের উইকেটে বল সারাক্ষণ সুইং করে, ঠিক আছে? ইংল্যান্ডের উইকেটে বল মোটামুটি সারাক্ষণই সুইং করে। তো ইংল্যান্ডের উইকেটে যেহেতু বল সারাক্ষণ মুভমেন্ট করে, ইংল্যান্ডের উইকেটে দেখা যায় কি ওরা বডির থেকে একটু দূরে খেলতে গেলে প্রচুর স্নিক হয়, ঠিক আছে? এখান থেকে একটু দূরে খেলতে গেলেই দেখা যায় অনেক এজ হয়। তো ইংল্যান্ডে ওরা যেটা, এবং ইংল্যান্ডে যেহেতু বল, ইংল্যান্ডে ওদের টেকনিক্যালি যেটা করে, ওদের ব্যাটটা এভাবে রাখে, এটার কথাই তো তুমি বলেছো, রাইট? মাটির দিকে, কারণ ইংল্যান্ডের টেকনিক অনুযায়ী খেলা শিখায় হচ্ছে গিয়ে সোজা খেলা, সোজা, ঠিক আছে? কারণ কি ইংল্যান্ডে যখন বল সোজা আসে ওরা সোজা খেলে এভাবে, যদি বল বেশি সুইং করে তখন বল সাইডে চলে যায়, ঠিক আছে? কারণ ইংল্যান্ডের উইকেটে সারাক্ষণই বল, ইভেন তুমি সাউথ আফ্রিকানদের ব্যাটসম্যানদেরও দেখবে, দেখবে যে এবি ডি ভিলিয়ার্সও কিন্তু এভাবে ব্যাট ধরে। জি ভাইয়া, আগের যারা সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডে ওরা দেখবে ব্যাট সব এরকম করে রাখে, কারণ কি ওদের উইকেটে বল সুইং বেশি করে, ওরা এই জন্য চেষ্টা করে সব সময়, ওদের কোচরা শিখায় সোজা ব্যাটে খেলবে, এই জন্য ব্যাটটা তুমি সোজা এভাবে রাখতে পারো, সমস্যা নাই, আর বেশি সুইং করলে বল মিস করে চলে যাবে। কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, এই দেশগুলোতে উইকেটে পেস প্লাস মাইনাস হতে পারে, বেশি পেস কম পেস হতে পারে, যেমন বাংলাদেশে পেস একটু কম, অস্ট্রেলিয়াতে পেস একটু বেশি, ওখানে বল সুইং কম করে, ঠিক আছে? পেস বেশি কিন্তু সুইং কম করে, আর এই কারণে আমাদের এখানকার কোচরা শিখায় কি এই এরকম থাকলে, কারণ কি মারার জন্য যেহেতু সুইং কম, আমি চাইলেই হ্যান্ড আই কোঅর্ডিনেশন খেয়াল করে আমি শর্ট খেলতে পারি, এবং মারার জন্য কিন্তু এই পয়েন্টের দিকে ফেস এইটাই বেটার, কারণ কি এই এইভাবে থাকলে ব্যাকলিফটটা বেশি করা যায় এবং বিভিন্ন দিকে শর্ট খেলা যায়। কিন্তু কারো যদি এরকম ব্যাট থাকে, ঠিক আছে, তখন কিন্তু এই শুধুমাত্র ড্রাইভ ছাড়া অন্যান্য শটে পাওয়ারফুল শট খেলা কম ডিফিকাল্ট। এই কারণে আমাদের সাবকন্টিনেন্ট এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ওইখানে শিখায় যে ব্যাকলিফট এরকম থাকতে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, ইংল্যান্ড টিমের সবচেয়ে বেশি মারে কে, মানে হার্ড হিটিং ব্যাটসম্যান কে বলতো? জস বাটলার, এবং জস বাটলার, তারপরে আছে ওদের ব্যাটের ফেস কই থাকে? ওয়েন মর্গান একটা পয়েন্টের দিকেই থাকে কাছাকাছি। জস বাটলার, বাটলার এরটাও হ্যাঁ গালি পয়েন্ট কই থাকে। বেন স্টোকস, হ্যাঁ সেম কাছাকাছি গালি পয়েন্টের দিকে থাকে। ডিফেন্সটা বুঝেছো? কিন্তু জোরুপ কিন্তু আবার ব্যাট সোজা। হ্যাঁ, জোরুটের জন্য আমি স্পেশালি এই কোশ্চেনটা করেছিলাম, ওর ব্যাটিংটা আমার খেলতে অনেক ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, এই এই এইভাবে ব্যাকলিফটটা করলে তোমার সোজা ব্যাটে খেলা সহজ, এবং তুমি যদি পাওয়ার ক্রিকেট না খেলো, তুমি যদি টাইমিং ক্রিকেট খেলো, তাহলে এই ব্যাকলিফটটা ভালো, ঠিক আছে? আমি সোজা ব্যাটে সব বল খেলবো, কিন্তু পাওয়ার ক্রিকেট খেলতে গেলে আবার এই ব্যাকলিফট থেকে সব বল পাওয়ার ক্রিকেট খেলা যায় না, এই ব্যাকলিফটটা শুধুমাত্র সোজা ব্যাটে খেলার জন্য খুবই ভালো, ঠিক আছে? তুমি দেখবে জোরুট কিন্তু যা মারে সব সোজা ব্যাটেই মারে, ঠিক আছে?
সো এইটা এখন তোমার ডিপেন্ড করতে হবে তুমি কোন ফরম্যাটে খেলছো, বাট প্রেফারেবলি আমাদের দেশের বাংলাদেশে যেহেতু আমরা হোম কন্ডিশনে 50-60% ম্যাচ খেলি, বিদেশে গিয়ে 40% ম্যাচ খেলি, ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ছাড়া এবং সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা ছাড়া কারো কেউ এভাবে ব্যাট ধরে না, কারণ ওদের দেশের মতো কারো সুইং করে না। সো প্রেফারেবলি এই পয়েন্টের দিকে ব্যাটের ফেসে থাকলেই ভালো, সুবিধাজনক। থ্যাংক ইউ ভেরি মাচ। পরে কাকে পাচ্ছি? আচ্ছা পরশ, পরশ প্রশ্ন করতে যাচ্ছে। পরশ আপনাকে আমি অ্যাড করি। জি পরশ প্রশ্ন করেন। জি আসসালামু আলাইকুম। আমি আমি হচ্ছে যে আপনার লেফট আর্ম অফ স্পিন বলার মেইনলি, আর পাশাপাশি আপনার অলরাউন্ডার হিসেবে ব্যাটসম্যান। তো আমার প্রশ্নটা হচ্ছে যে একটু অদ্ভুত, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, পরশ বলো। হ্যাঁ আমার প্রশ্নটা হচ্ছে একটু অদ্ভুত টাইপের। প্রশ্নটা হচ্ছে যে কি বলার যখন বলিং করে, তো বলিং করার সময় তো আমার ফোকাস থাকে যে বলারের হাতের দিকে, বলার যখন ডেলিভারি এখন ডেলিভারি করতে দিতেছে তো আমার ফোকাস তো থাকবে আমার হাতের দিকে, ঠিক আছে? কিন্তু ওই যে ডেলিভারি যখন দিয়ে দিছে, বলটা যখন ছেড়ে দিছে বলার, তখন আমার চোখটা ওই বলারের দিকে ওই হাতের দিকে থাকা যায়। বলটা অনেক গতিতে যখন এসে পড়ে তখন কোন লেন্থে পড়তেছে তো আমি তো লেন্থ দেখতে পারতেছি না, কারণ আমি তো চোখটা ওই বলার হাতেই থেকে যায়, চোখটা আমি মাঝখানে আনতে পারতেছি না, আমার লেন্থ কোন লেন্থে পড়তেছে সেটা দেখতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে যে বলটা পরে এসে পড়তেছে, বুঝছেন? তার কারণে আমি ডিসিশন নিতে পারি না কোন শটটা খেলবো বা কি করব। ঠিক আছে পরশ, এই প্রশ্নটা মোটেই অদ্ভুত প্রশ্ন না, বাট আমি তোমাকে ধন্যবাদ জানাই, প্রশ্নটা খুবই ইন্টেলিজেন্ট একটা প্রশ্ন। পরশ আমার কাছে যেটা মনে হয়, ঠিক আছে, বোলার যখন রান আপে থাকে তখন থেকেই তুমি ওর হাতের দিকে খেয়াল করার চেষ্টা করছো, ঠিক আছে? আমার মনে হয় তাই। জি একদম রান আপের শুরু থেকেই তুমি ওর হাতের দিকে খেয়াল করছো, রাইট? না না না, এই যে বল ডেলিভারি করে দিবে তখন থেকেই না, কিন্তু এর আগে কোথায় কোন দিকে ফোকাস করছো? যখন ব্যাটসম্যান বোলার রান আপ নিয়ে দৌড়াচ্ছে তখন তখন বোলারের হাতের দিকে। হ্যাঁ রাইট, বোলারের হাতের দিকে। রানিং এর শুরু থেকেই বোলারের হাতের দিকে মনোযোগ দিতে 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 দিতে, এই যে আমি জাম করলাম হাতের দিকে মনোযোগ, ছাড়ার পর আর বলের চোখের দিকে থাকে না, বলের দিকে চোখ থাকে না, এই তো? জি 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 রাইট রাইট। আচ্ছা এইটার কারণ হচ্ছে যে পরশ তুমি অনেক আগের থেকে অনেক বেশি ফোকাস করার চেষ্টা করছো, আমার কথাটা মনোযোগ দিয়ে বুঝছো, বুঝো? হ্যাঁ আমি অনেক আগের থেকেই যদি আমি একদম পুরো হাতের দিকে ফোকাস 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 করতে করতে যেই সময় সবচেয়ে বেশি ফোকাস থাকা দরকার সেই সময় তোমার ফোকাস থাকে না, কারণ কি ব্রেন টায়ার্ড হয়ে যায়, চোখ টায়ার্ড হয়ে যায়, ঠিক আছে? তো একদম বোলার রান আপে শুরু থেকে বলের দিকে চোখ রাখার দরকার নেই, হাতের দিকে। হ্যাঁ রাখবে, কিন্তু আমাদের একটা কথা আছে, তোমাদের কোচ ডেফিনেটলি বলেছে, একটা হচ্ছে গিয়ে তোমার একটা তো হচ্ছে গিয়ে ফোকাস, হ্যাঁ, আর একটা হচ্ছে গিয়ে একদম মানে রেডি রেডি ফোকাস, একটা কথা আছে না, রেডি থাকা বল ছাড়ার আগে। তুমি অনেক আগে থেকে বেশি ফোকাস করছো দেখে যখনই বল দেখার দরকার তখন তুমি আর ফলো করতে পারছো না। তো যখন বলার রান আপ শুরু করবে তুমি অবশ্যই বলের দিকে চোখ রাখবে, কিন্তু একদম 100% মানে ফাইনাল ফোকাস দেওয়ার দরকার নেই। যখন মাঝামাঝি চলে আসবে, মাঝামাঝি চলে আসবে বা এখানে কাছাকাছি চলে আসে জাম্প করবে, তখন তুমি রেডি ফোকাস থাকবে। জি ধরো তুমি 10 মিনিট দাঁড়ালো, আমি হ্যাঁ বোলার আসছে দেখছি হাতের দিকে খেয়াল আছে, যেই বোলার জাম্প করবে তখন রেডি ফোকাস, ঠিক আছে? তখন দেখবে, এটা যদি করো তুমি পুরোপুরি বলের দিকে মনোযোগ রাখতে পারবে, কিন্তু আগের থেকে যদি বেশি ফোকাস করো বল ছাড়ার পর তোমার আর বলের দিকে মনোযোগ থাকবে না। এই জিনিসটা ট্রাই করে দেখো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর ট্রাই করে দেখো। মানে এই জিনিসটা, হ্যাঁ বলো ভাই, এই জিনিসটা আমি মানে লেগ স্পিনারের ক্ষেত্রে ওদের তো ভেরিয়েশনটা মানে ভালো হয়, কারণ গুগলি দিতে পারে, লেগ ব্রেক দিতে পারে। তখন দুই একবার মানে হাতের দিকে ফোকাস রেখে ট্রাই করছিলাম, কিন্তু মানে তখন বল মানে মনে হয় যে কুইক চলে আসছে ব্যাটে, মানে আমার টাইমিংটা হচ্ছে না। তো আমার মনে হয় কি পড়ার পর বোঝাটাই মনে হয় আমার মোস্ট আইডিয়াল মনে হয়। কে বলছিলে, পরশ বলছিলেন, অন্য কেউ? স্বাগত। স্বাগত, না লেগ স্পিনের ক্ষেত্রে ডিপেন্ড করে, লেগ স্পিনার এবং অফ স্পিনারের ক্ষেত্রে তুমি যদি হাত ভালো মতো দেখতে পারো, তুমি যদি টেকনিক বোঝো, মনে রাখবা স্বাগত, লেগ স্পিনের ক্ষেত্রে লেগ স্পিন যখন করবে তখন কোনো সময় এই পাশটা দেখা যাবে না, লেগ স্পিন যখন করবে তখন হাত থাকবে সামনের দিকে, ঠিক আছে? আমি দাঁড়াও একটা বল নিয়ে দেখাই,
দেখতে পাচ্ছ? জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। লেগ স্পিন যখন বোলার বোলিং করে তখন হাত থাকে এরকম, কিন্তু একটা লেগ স্পিনার যখন গুগলি করে তার হাত থাকে এরকম। গুগলি করার জন্য তার এই পাশটা দেখাতেই হয়, বল টার্ন করলো বা করলো না ডিফারেন্ট ইস্যু, কিন্তু এভাবে করে কারো বল লেগ স্পিন করবে না। তো হাতের দিকে ফোকাস রাখাটাই জরুরি। আবার অফ স্পিন বোলার যদি হাত থাকে সামনের দিকে, তার হবে কি অফ স্পিন, কিন্তু তার হাত যদি এভাবে ঘুরে যায় তখন কি হবে দুসরা। সো হাতের দিকে তোমার খেয়াল করতেই হবে, হাতের দিকেই ফোকাস করবে। বাট লেগ স্পিনের ক্ষেত্রে লেগ স্পিন হচ্ছে কি এভাবে আসবে, দেখো লেগ স্পিনের ক্ষেত্রে তুমি বল দেখতে পাবা, গুগলির ক্ষেত্রে তুমি বল দেখতে পাবা না, তোমার এই হাতটা দেখতে হবে। সো হাতের দিকে ফোকাস রাখবে, হ্যাঁ ফেস এই যে এই এই পাশটা দেখতে পারবে, ঠিক আছে। তো এই দিকেই ফোকাস রাখবা, কিন্তু এইটা তোমার প্র্যাকটিস করতে হবে। এখন হঠাৎ করে একটা লেগ স্পিনার খেললা, তারপরে তা গুগলি বুঝতে পারলে না, তার মানে প্র্যাকটিস রেগুলার। যেমন আমি ছোটবেলায় আমি ওয়াহিদ স্যারের স্টুডেন্ট ছিলাম, তো আমার ক্যাম্পে মিনিমাম 15 জন লেগ স্পিনার ছিল। তো আমার ওভারঅল অল ক্যারিয়ারে লেগ স্পিন গুগলি ফ্লিপার বুঝতে কোনো সমস্যা হয় নাই, কারণ আমার প্রচুর প্র্যাকটিস হয়েছে। এখন আমাদের দেশে তো লেগ স্পিনার কম, তো এই জন্য আমরা প্র্যাকটিস করতে পারি না। সো মনে রাখবে অফ স্পিনের ক্ষেত্রে বল দেখা গেলে কি হবে, বল টার্ন করবে বা সোজা আসবে, যেই হাত উল্টায় যাবে তখন কি টার্ন বলটা গুগলি হবে, মানে ইয়ে দুসরা। আর লেগ স্পিনের ক্ষেত্রে যখন বল দেখতে পাচ্ছ, ঠিক আছে এই যে হাত, তার মানে এটা লেগ স্পিন। আর যখন হাত উল্টায় যাবে গুগলি হবে তখন, ঠিক আছে। জি ভাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আবার একটু রাজ ভাইয়ের সাথে কথা বলতে চাই। রাজ ভাই, আমাদের এখানে অনেক স্টুডেন্ট আসে, স্পেশালি বাংলাদেশ ক্রিকেট স্কুলে ঢাকার বাইরে থেকে, তো অনেকে কিন্তু বলে নিউট্রিশন একটা ব্যাপার, যে পুষ্টিকর খাবার খাওয়ার ব্যাপার। তো সেখানে আপনার একাডেমিতে যারা আবাসিক ছাত্র আছে তারা কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে? অ্যাকচুয়ালি আমি এটা দেবাশিস স্যারের কাছ থেকে একটা ফরম্যাট নিয়েছি, এবং অবশ্যই একটা প্লেয়ার হতে হলে তার অবশ্যই প্রোটিনের দরকার আছে, পুষ্টির দরকার আছে, প্রত্যেকটা জিনিসের দরকার আছে। সেই জিনিসটা লক্ষ্য রেখে আমাদের এখানে একদম যেটা আর কি বাসার খাবার বলে হোমমেড, ওইভাবে আমরা চেষ্টা করি। আমরা প্রতি শুক্রবার একটু রিচ ফুড দেই, এবং আদার্স ডেগুলো মাছ মাংস যেভাবে থাকা দরকার সব ধরনের ফ্যাসিলিটি এভাবে থাকে, এবং ভেজিটেবল প্রত্যেকটা ডে বাই ডে আমাদের একটা রুটিন করা আছে, ওই রুটিন অনুযায়ী খাওয়া দাওয়া হয়, এবং মানসম্মত খাবার অবশ্যই। কেননা কারণ যেহেতু আমি নিজে ক্রিকেট প্লেয়ার ছিলাম, সেটা আমি বুঝি যে কতটুক ফুড প্রয়োজন একটা ছেলের জন্য, কতটুক তার জন্য হেলদি খাবার দরকার। এই আর ধন্যবাদ রাজ ভাই, আবারও কথা বলবো আপনার সাথে একাডেমি নিয়ে, ক্রিকেট নিয়ে, আপনাদের একাডেমির ছাত্রদের টেকনিক নিয়েও আপনার কাছ থেকে শুনতে চাই। এরপরে কে প্রশ্ন করবেন? কে একজন হাত তুলেছেন আমি দেখলাম, নাম যেহেতু নামটা কোচিং ছিল। জি জি জি, রিদম, রিদম প্রশ্ন করবেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম নাফিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার ব্যাটিং এর ধরন ফোর্থ স্টাম্পের আর ফিফথ স্টাম্পের যেসব গুড লেন্থের বল, ওগুলা কি খেললে ভালো হয়, কোন শটটা খেললে ভালো হয়? ব্যাটিং এর সময় ফোর্থ এবং ফিফথ স্টাম্পের বল যদি খেলতেই হয় অ্যাটাকিং শট খেলবো। আচ্ছা আচ্ছা, যদি শর্ট লেন্থের বল সময় ফোর্থ এবং ফিফথ স্টাম্পের বল যদি আমি খেলি তাহলে অবশ্যই অ্যাটাকিং শট খেলবো। ড্রাইভ হতে পারে, স্কোয়ার ড্রাইভ হতে পারে, শর্ট বলের ক্ষেত্রে ব্যাক ফুট ড্রাইভ হতে পারে বা কভার ড্রাইভ হতে পারে। কারণ কি, মানুষ তখনই ডিফেন্স খেলে যেই বলটা স্টাম্পে অ্যাটাক করছে। এখন যেই বলটা আমার স্টাম্পে অ্যাটাক করবে সেইটাকে আমি ডিফেন্স খেলবো, কিন্তু যেই বলটা অফ স্টাম্পের বাইরে এটা তো আমার ডিফেন্স করার দরকার নাই, হয় আমি ছেড়ে দিব অথবা আমি অ্যাটাকিং শট খেলবো, ড্রাইভ কভার ড্রাইভ অথবা স্কোয়ার ড্রাইভ খেলবো, ঠিক আছে। বাট ফোর্থ স্টাম্পের বল অফ ড্রাইভ টু কভার ড্রাইভ খেলাই ভালো,
ঠিক আছে, কিন্তু নো ডিফেন্স, কারণ এখানে আমার বল বাইরে বল স্টাম্পে লাগছে না, আমি ডিফেন্স করতে গেলে তো এই ধরনের সম্ভাবনা থাকবে। ফোর্থ এবং ফিক্সড স্টাম্পের বল অফ ড্রাইভ কভার ড্রাইভ। জি আমি একটু বলতে চাই নাফিস ভাই, ও ওপেনার ব্যাটসম্যান, ও ওপেনার ব্যাটসম্যান, ওর আর কি একটা জিনিস খুব প্রবলেম, সেটা হচ্ছে ও মাঠে থাকতে চায় না আর কি, খুব তাড়াহুড়া মাঠে গিয়ে খুব তাড়াহুড়া করে চলে আসতে চায়। তো এই যে কিছুদিন আগে শেখ জামাল যে টুর্নামেন্টটা করেছিল, তো ওইখানে আমরা একটা ম্যাচও খারাপ খেলছে, তারপরে ওকে আমি অনেক একটু আর কি যে শাসন করা দরকার সেটা করেছি। আমি ওকে বলছি তুমি হেঁটে যাবা বনশ্রীতে, যেটা সত্যি কথা। তারপরের দিন গিয়ে যখন দুই দিন প্র্যাকটিস করলো, বলছে মাঠে থাকার অভ্যাসটা করতে হবে। ও কিন্তু 92 মারছে তারপরের দিন। তো ওর এই বিষয়টা ওকে আর কি, যেহেতু ওপেনার ব্যাটসম্যান, আর যে যেটা করো আগে তোমাদের স্পেসিফিকলি যে কাজটা করো, ওপেনার ওপেনারের পরিচয় দিবা, এইভাবে বলবা। হ্যাঁ, কারণ এইভাবে বললে নাফিস ভাইয়েরও তোমাদেরকে সাজেশনটা দিতে সুবিধা হবে। ঠিক আছে, আমাদের কোচরা নরমালি এই ব্যাপারে যে কথাটা আমাদের সারা জীবন বলেছে বা আমরা শিখেছি, রান করতে হলে মাঠের ভিতরে থেকেই করতে হবে। ঠিক আছে, ড্রেসিং রুমে বসে কিন্তু রান করা সম্ভব না, ড্রেসিং রুমে বসে খালি গল্প করাই সম্ভব এবং আফসোস করাই সম্ভব। ঠিক আছে, আমরা যারা ওপেনিং ব্যাটিং করি, আমাদের ওপেনিং ব্যাটসম্যানদের কিন্তু একটা বড় সুবিধা আছে যেটা অন্য কোনো ব্যাটসম্যানদের নাই। ওপেনিং ব্যাটসম্যানদের জন্য খেলাটা কিন্তু সাদা খাতার মতো, তুমি যা লিখবে তাই হবে। ঠিক আছে, কিন্তু যারা মিডল অর্ডার ব্যাটসম্যান বা লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান, কোনো সময় তাদের 10 বলে 30 রান করতে হয়, কোনো সময় তাদের দেখা যায় যে চেস করতে গেলে অনেক প্রেশারাইজ সিচুয়েশনে থাকতে হয়, তাদের খেলাটা ডিফারেন্ট। সো ওপেনিং ব্যাটসম্যানের জন্য যেহেতু খেলাটা সবচেয়ে অনেক বড়, আমাদের এই সুযোগটাই কাজে লাগাতে হবে। ঠিক আছে, আর রান করার, দেখো যেই ব্যাটসম্যান জীবনে ক্রিকেট খেলে নাই তাকেও তুমি যদি ম্যাচে নামায় দাও, সে বলে আমি রান করতে চাই। তো রান করতে চাই এই ব্যাপারটা, আসলে এই ব্যাপারটা চিন্তা করার কোনো দরকার নেই, কারণ সবাই রান করতে চায়। কিন্তু রান করার জন্য তাড়াহুড়া করা যাবে না। ঠিক আছে, আমি তোমাকে একটা সিম্পল হিসাব দিই, আমি যদি কোনো একটা ম্যাচে 40টা, কথার কথা বেশি না, 30টা সিঙ্গেল নেই, তাহলে রান হবে 30। ঠিক আছে, আর আমি যদি 10টা 4 মারি তাহলে কত হবে? 40। 30 আর 40 কত রান? 70 রান করতে বল লাগলো কত দেখছো? মাত্র 40 বল। তো তোমার কাছে ডিফেন্স করার জন্য বা ছেড়ে দেওয়ার জন্য, তুমি যদি একটা ওয়ান ডে ম্যাচে কেউ 70 বলে 70 করে, কোচ কি তোমাকে বকা দিবে? না, কখনোই দিবে না। তার মানে তোমার কাছে ডিফেন্স করার জন্য 40টা বল আছে, 40টা বল তুমি ডিফেন্স করবা বা ছাড়বা, 30টা বলে সিঙ্গেল নিবা, 10টা 4 মারবা, তাই তো 70 বলে 70 হয়ে যায়। তো একটা জিনিস মনে রাখবে, T20 ম্যাচেও কিন্তু 2-3টা বল দেখা যায়। আমরা যখন ছোট ছিলাম, আমাদের কোচরা আমাদের শিখিয়েছেন যে ওয়ান ডে ম্যাচে তুমি 10 থেকে 12টা বল নিবে, বল বুঝার জন্য, পিচ বুঝার জন্য। ঠিক আছে, এর মধ্যে দেখা যাবে যে 2টা সিঙ্গেল হবে এবং একটা বাজে বল হবে, তাইলেই কিন্তু 10 বলে তোমার 6 রান। ঠিক আছে, তো ওপেনিং ব্যাটসম্যানরা সবসময় 10 থেকে 12টা বল একটু দেখবে। দেখা মানে কিন্তু একদম আমি সব ডিফেন্স করবো তা না, আমি সবসময় পজিটিভই থাকবো, অ্যাটাকিংই থাকবো, কিন্তু ভালো বল হলে ছেড়ে দিব, সমস্যা কি? ঠিক আছে না, তাড়াহুড়া করা যাবে না, কারণ ড্রেসিং রুমে রান করা যায় না। আর ব্যাটসম্যানদের একটা কথা বলি, ব্যাটসম্যানরা যদি বড় ইনিংস খেলার অভ্যাস করতে চায়, তাহলে অবশ্যই তাদের লম্বা সময় রানিং এর অভ্যাস করতে হবে, 30 মিনিট 40 মিনিট 50 মিনিট। কারণ আমি যদি 30 মিনিট 40 মিনিট 50 মিনিট একটানা রানিং এর অভ্যাস করি, তখন ধৈর্য বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে, তখন ব্যাটিং এর জন্য সুবিধা হবে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো প্রশ্ন আছে আপনাদের, চাইলে করতে পারেন। জি ভাই, আমার একটা ছিল। ঠিক আছে প্রীতম, আমি আপনাকে স্পটলাইট আনছি। জি জি ভাই, আমার শর্ট সিলেকশন একটু প্রবলেম হয়, মানে আমি ব্যাক ফুটে যাব না ফ্রন্ট ফুটে যাব, এটা নিয়ে আমার প্রবলেম হয় খুব শর্ট সিলেকশন। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোমার, এই জন্যই বলি কি, তুমি, আমরা তো ম্যাক্সিমাম সময় নেটে প্র্যাকটিস করি। ঠিক আছে, নেটে প্র্যাকটিস করার আগে আমাদের প্রচুর ড্রিল প্র্যাকটিস করতে হবে,
প্রত্যেকটা শট ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করতে হবে, অফ ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, অন ড্রাইভ, ফ্লিক, ব্যাকফুট ড্রাইভ সব। তুমি যখন ইন্ডিভিজুয়ালি এক একটা শট অনেকবার করে প্র্যাকটিস করবে, তখন তোমার ব্রেইন বুঝতে পারবে যে কোন বলটা কি শট খেলতে হয়, ঠিক আছে? এখন কোন লেন্থের বল কি খেলতে হবে, তখন তোমার ব্রেন অটোমেটিকই কাজ করবে। ইন্ডিভিজুয়ালি তুমি যদি শর্ট খেলা প্র্যাকটিস করো, তখন তোমার এই জাজমেন্টে প্রবলেম হবে না। কিন্তু তুমি যদি কোনো নকিং করো না, ড্রিল করছো না, আলাদা করে শর্ট প্র্যাকটিস করছো না, ম্যাচে গিয়ে তুমি দেখবা যে তুমি নেটে যাচ্ছ, তখন দেখবা খালি একটা ফ্রন্ট ফুটে তুমি পা নিয়ে সব বল খেলার চেষ্টা করছো, তখন তোমার বল সিলেকশনের সমস্যা হবে, ঠিক আছে? আমাদের নিজস্ব এখানে একটি মাঠ আছে জহুর ইসলাম সিটি ক্রিকেট ক্লাবের, এবং আমাদের বনানীতে একটি মাঠ হয়েছে শহীদ জায়ান চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম। এই দুইটা মাঠে আমরা খেলি, এবং এই বছরটা আসলে আমরা তো করোনা কোভিড কারণে খেলেছি তিন চারটা টুর্নামেন্ট খেলেছি আমরা ঢাকার বিভিন্ন ইসে তিন চারটা টুর্নামেন্ট খেলেছি, এছাড়া আমাদের ওইভাবে আর খেলা হয়নি। আর আমাদের এই মাঠে আমরা তিনটা ম্যাচ খেলেছি, কিন্তু খেলার সুযোগ আছে আর কি বিভিন্ন টুর্নামেন্টে অবশ্যই। আর অ্যাকচুয়ালি আমি ঢাকার প্রত্যেকটা টুর্নামেন্টই পার্টিসিপেট করি, কেন করি, কারণ ছেলেদের শেখার দরকার, আমার কথা শেখার দরকার, শিখতে হলে খেলতে হবে, তো এই জন্য আমি এই পার্টিসিপেট গুলো করি। আর দ্বিতীয় কথা, এইখানে যারাই আছে আজকে, হাফিজ ভাইকে অশেষ ধন্যবাদ, যে আমি মনে করি যে এদের প্রত্যেকের অনেক বড় উপকার হয়েছে, এরা প্রত্যেকেই বিসিবি একাডেমি কাপ খেলবে এবার, এইখানে যতগুলো ছেলে আছে সবাই এই গ্রুপের। তো হাফিজ ভাই যে কথাগুলো বলছে সবাই হয়তো শুনছে মনোযোগ দিয়ে, এবং অবশ্যই সেই কাজটাই করবে আমি আশা রাখি, যে টেম্পার বাড়ানোর জন্য যে জিনিসটা দরকার, এই যে রানিং এর কথা বললো, আমি নাফিজ ভাইয়ের সাথে একমত, শুধু কি ব্যাটিং এর ক্ষেত্রে না, এটা কিন্তু প্রত্যেকটা সেক্টরে কাজে লাগে, সেটা বোলিং বা উইকেট কিপিং বা প্রত্যেকটা সেক্টরে কাজে লাগে। এই জন্য আমি নাফিজ ভাইকে ধন্যবাদ জানাই যে ছেলেরা এই জিনিসটা হয়তো খুব ভালোভাবে নিবে, আশা রাখি প্র্যাকটিসে ইনশাল্লাহ, এই আর কি। জি ধন্যবাদ, ধন্যবাদ রাজ ভাই। আর কারো প্রশ্ন থাকলে আমরা নিব। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, তোমার কাছে আবার আসবো, স্বাগত। অন্য কেউ থাকলে নিয়ে তাহলে স্বাগত। আমি একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, রাসেল ভাইও হাত তুলেছেন অনেকক্ষণ ধরে, কে আরেকজন কে বলেছেন প্রশ্ন করার কথা, নামটা বলুন। সাফি, দেখতে পাচ্ছি না আপনাকে। আচ্ছা রাসেল ভাই প্রশ্ন করেন, প্রশ্ন করে ফেলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম নাফিজ ভাই। ওয়া আলাইকুম আসসালাম ভাই। আমি বনশ্রী একাডেমির লেফট হ্যান্ড ব্যাটসম্যান। আমি যে ইনসুইং বলটা আমি মানে স্টেটে ভালো খেলতে পারি, বাট যখন আউটসুইং বলটা আসে তখন আমার মানে হয় প্যাডে লাগে, না হয় অনেক সময় বোল্ড আউট হয়ে যায়, না হয় স্নিভ হয়ে বাইরে হয়ে যায়, তো ওই বলটা আমি কি করে খেলবো? আচ্ছা, তুমি যখন লেফটি ব্যাটসম্যান দাঁড়াচ্ছ, তুমি ইনসুইং বল ভালো খেলো, আউটসুইং বল তোমার কি হয়, প্রবলেম হয়? জি। আচ্ছা, মনে রাখবে বলের সুইং যেদিকে হবে বল সেদিকে মারবো। এখন বলের সুইং বাইরের দিকে যাচ্ছে, এইটাকে জোর করে সোজা খেলার দরকার নেই, বলের সুইং যদি বাইরের দিকে যায় সেটাকে যেদিকের বল সেদিকেই খেলবো, ঠিক আছে? এখন বল যদি এদিক থেকে সুইং করে এই পর্যন্ত আসে, বাইরের থেকে সুইং করে আসে, বল যেদিকে থেকে আসছে আমি সেদিকেই খেলবো, ঠিক আছে? তার মানে বল যদি এভাবেই করে এদিকে আসে, তাহলে এদিকে আসলে আমি এখানেই খেলবো, বল এখান থেকে যদি এদিকে যেতে থাকে, মানে বল যেখানে সুইং করে যেদিকে যাবে ঠিক ওইটা সোজাসুজি খেলবো। কথাটা বুঝাতে পেরেছি? জি ভাই। মানে বল সুইং করে যেই পর্যন্ত আসলে আমি সেদিকেই খেলবো। এখন আমার বল সুইং করে এদিকে যাচ্ছে, এটাকে জোর করে সোজা খেলার দরকার নেই, বাইরের বল তুমি এখানে খেলবে। এক দুই নাম্বার একটা টেকনিক কাজে লাগাতে পারো, তুমি যদি স্নিক বেশি হয়, ঠিক আছে, কিছু কিছু বোলার আছে না যারা কোনো ইনসুইং করে না, খালি আউটসুইং ই করে, তাদের বল মিডল স্টাম্পে বা অফ মিডলে দাঁড়িয়ে দাঁড়া খেলতে পারো। তুমি যদি পায়ে স্ট্রং হও তাহলে হবে কি, তোমার এই যে তুমি যদি অফ মিডলে দাঁড়াও তাহলে তোমার মাথা, এই যে বাঁ চোখ আছে না,
বাচকের বাইরে যেই বলগুলো পড়বে আরামে ছেড়ে দিতে পারবে, কারণ এটা তো স্টাম্পে লাগবে না। আর যেই বলটা তোমার চোখের মধ্যে পড়বে সেটা সোজা খেলবে, বুঝাতে পেরেছি? অফ স্টাম্পের তুমি যদি অফ মিডিলে দাঁড়াও, অফ মিডিল, তাহলে আমি সোজা দাঁড়ালাম, আমার এই চোখের এই পাশে যেই বলগুলা পড়বে সব ছেড়ে দিব। আর যদি এই চোখের সোজাসুজি পড়ে তাহলে আমি সোজা খেলতে পারবো। আর সুইং বাইরের দিকে যাচ্ছে, এটাকে লেগ সাইডে টানার দরকার নেই, পায়ের বল তো লেগ সাইডেই খেলবে, পায়ের বল সোজা স্টাম্পের বল সোজাই খেলবে, বাইরের বলটাকে জোর করে সোজা খেলার দরকার নেই, তাহলে এজ হয়ে যাবে। আর একটা প্রশ্ন বলো ভাই, মানে আমাদের বাংলাদেশের পিচ বেশিরভাগে তো মানে যে আমরা অফ স্পিনার বা লেগ স্পিনার খেলি, যে যদি বলটা টার্ন না করে তাহলে কি ছোট পা নিয়ে খেলবো না বড় পা? আর যদি টার্ন করে তাহলে কি করে খেলবো? স্পিন খেলার ক্ষেত্রে একটা টেকনিক আছে, সব সময় মনে করবে বল সোজা আসছে, টার্নের জন্য কোনো সময় খেলবে না, ঠিক আছে? কারণ আমি তোমাকে বলি, ধরো অফ স্পিন সরি লেগ স্পিনার বল, হ্যাঁ ফোর্থ স্টাম্পে বল, তুমি যদি টার্নের জন্য খেলো তাহলে বলবে কি বল তো টার্নই করবে, তাহলে আমি পা কম নিয়ে খেলি, কতটুকু টার্ন করবে এটা তো তুমি বুঝবে না, একটা বল বেশি টার্ন করবে একটা বল কম টার্ন করবে, রাইট? জি। তো স্পিন বলের ক্ষেত্রে বল মনে করবে সোজা হচ্ছে, সোজা মনে করেই ফুটওয়ার্কটা করবে, ঠিক আছে? সোজা মনে করে ফুটওয়ার্কটা করবে, তারপরে তুমি শর্ট খেলবে, বলটাকে টার্নের কোনো সুযোগ দিবে না, ঠিক আছে? এক। দুই নাম্বার, যেই পিচে, পিচ যত ভালো ফুটওয়ার্ক তত কম। ভালো পিচ মানে, ভালো পিচ মানে স্পিনের বল, যেমন পাকার মধ্যে বল টার্ন করে কম করে, ওইখানে ওইখানে ছোট পা নিলেও ভালো, কিন্তু তুমি যখন ঘাসে নকিং করবে তখন কি হবে, তখন বল পরে টার্ন করবে বেশি, ঘাসে যখন নকিং করবে যেখানে টার্নিং পিচ সেখানে হয় একদম সামনে অথবা একদম পিছে, টার্নিং পিচে হয় একদম সামনে চলে যাবে অথবা একদম পিছে চলে যাবে, সো দ্যাট টার্নটাকে একদম সামনে যাওয়া মানে টার্নটা হইতে দিলে না, আর একদম পিছে যাওয়া মানে টাইম টার্ন শেষ তারপরে খেলবে, কিন্তু যেই উইকেটে টার্ন করবে না পাকা পিচে হাফ পা নিলেও হবে, সমস্যা নেই, বুঝাতে পেরেছি আমার প্রশ্ন কথাটা? জি ভাই। টার্ন যত বেশি ফুটওয়ার্ক তত বড়, টার্ন যত কম ফুটওয়ার্ক তত ছোট। কিছু কিছু বোলার আছে যারা সোজা সোজা বোলিং করে, তাদের এত ফুটওয়ার্ক এত বড় পা নেওয়ার দরকার নেই, অল্প পা নিয়ে খেললেই হয়, কিন্তু কিছু কিছু বোলার আছে যাদের বল বেশি টার্ন করে, ওদের ফুটওয়ার্ক করে খেলতে হবে। জি। আর আর কারো প্রশ্ন? স্বাগত, আপনার প্রশ্ন নিব পরে, অন্য কেউ নতুন কেউ থাকলে। আচ্ছা ঠিক আছে, আমরা স্বাগত, আপনি প্রশ্নটা করেন, ক্যামেরাটা অন করেন। হ্যাঁ ভাই, আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে আমরা মানে লফটেড শট যখন খেলবো তখন তখন আমাদের হেড পজিশনিংটা, আর ডাউন দা উইকেট যখন মানে শট খেলবো তখন আমাদের হেড পজিশনটা কেমন হওয়া উচিত? আচ্ছা স্বাগত, আমরা যে বড় ভুলটা করি, আমরা মনে করি লফটেড শট, লফটেড শট মানে মাথা উপরে, আমরা যেটা করি মানে লফটেড শট খেলো আগে মারার আগে মাথা উপরে চলে যায়, এই কারণে টাইমিং হয় না। লফটেড শট আর গ্রাউন্ড শট সব সময় বল যখন ব্যাটে লাগতে নেবে তখন মাথা নিচেই থাকবে, খালি ডিফারেন্সটা হলো গ্রাউন্ডেড শটের সময় মাথা নিচের থেকে নিচেই থাকবে, আর লফটেড শটের সময় এইখানে লাগার পর মাথাটা উপরের দিকে উঠবে, ঠিক আছে? ডাউন দা উইকেটের জন্য কি সেম জিনিস? সেম, শর্ট খেলার সময় বল সব সময় আমি বলের দিকেই মাথা থাকবে, এখন যদি গ্রাউন্ডে মারি ডাউন দা উইকেটে এসে এভাবেই থাকবে, আর আমি যদি ছয় মারতে চাই মারার পর তারপরে উপরের দিকে উঠবো। অনেক সময় আমি অনেক প্লেয়ারকে প্র্যাকটিস করতে দেখেছি, ছয় মারা প্র্যাকটিস করছে কিন্তু এরকম, এই অ্যান্ড্রেস ফ্লেচারের একটা নো লুক শট দেখেছো খেলে? জি ভাইয়া জি। এটার অর্থ কি জানো? এটার অর্থ হচ্ছে যে ছয় মারার জন্য মাথা উপরে উঠানোর দরকার নেই, ওই জায়গাটাতেই ফোকাস রাখতে হয়, কিন্তু আমরা ওইটা তো আর বলবো না প্র্যাকটিস করতে, আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, অনেক আমি ইংল্যান্ডের বিশেষ করে ইংল্যান্ডের প্লেয়ারদের হিটিং প্র্যাকটিস দেখেছি, তুমি যেহেতু ইংল্যান্ডের ফ্যান এজন্য ইংল্যান্ডের উদাহরণই দিলাম, ওরা মারার সময় ছয় মারা প্র্যাকটিস করে এখানেই তাকিয়ে থাকে, ছয় মারা প্র্যাকটিস করে এরকম,
ওদিকে কিন্তু ছয় হয়ে যাচ্ছে। এর অর্থ কি, মাথাটা যাতে সবসময় কন্ট্যাক্ট পয়েন্টের সময় থাকে। আর তুমি যখন নর্মালি শর্ট খেলবে, বল দেখবে, তারপরে দেখবে, অবশ্যই দেখবে, কিন্তু মাথা যখন কন্ট্যাক্ট পয়েন্ট হবে, বল ব্যাটে লাগবে, তখন নিচেই থাকবে। হ্যাঁ, যে আপনি আমাদের যে শ্যাডোটা দেখাচ্ছেন, আপনি কিন্তু শর্ট খেলার সময় মানে একটা নিউট্রাল পজিশনে আছেন, মানে সামনেও লিন করতেছেন না বা পিছেও লিন করতেছেন না। সো এটা কি আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় নাকি? তুমি একটু দাঁড়াও তোমার না না, এইটার কারণটা কি জানো? কারণ আমি তো তোমাকে লফটেড শর্ট খেলা দেখাচ্ছি। আমি যখন মাটিতে খেলতে নিব তখন তো আমি একদম ঝুঁকেই খেলবো, কিন্তু আমি তো খেলবো লফটেড শর্ট, এই জন্য আমি একদম নিচে ঝুঁকবো না। আমি থাকবো হচ্ছে কি, এরকম থাকলাম মাঝামাঝি, আমার তো বলটাকে উঠাতে হবে, রাইট? আমি যদি আগেই ঝুঁকে যাই তাহলে তো আমি নিচেই খেললাম। এবং বল মাটিতে মারো অথবা উঠিয়ে মারো, এই নিউট্রাল পজিশনটাই সবচেয়ে বেস্ট পজিশন, ঠিক আছে? এখান থেকে আমি নিচে মারবো, এখান থেকে উঠানো হলে আমি উঠিয়ে মারবো। এক এক শটের জন্য এক এক পজিশন করা মানে শরীরকে কনফিউজ করে দেওয়া। ডিফেন্স হোক, ড্রাইভ হোক, সব শটের পজিশন অলমোস্ট সেমই থাকবে, ঠিক আছে? একটা নিউট্রাল পজিশন, খালি যখন আমি নিচে মারবো তখন খালি আমার হেড ডাউন থাকবে, আমি যখন উপরে মারবো তখন মারার পর হাত উঠে যাবে, আমি যখন ডিফেন্স করবো এই পজিশনে থাকবে, পজিশন অলমোস্ট একটাই। বক্সাররা যখন বক্সিং করে, হ্যাঁ, কেউ কিন্তু এভাবে বক্সিং করে না বা এভাবে বক্সিং করে না, সবসময় একটা নিউট্রাল পজিশনে থাকে, এখান থেকেই ঠেকায়, এখান থেকেই মারে। এই পজিশনটা সবচেয়ে পাওয়ারফুল পজিশন, দেখা যাচ্ছে? তুমি বিছানার উপর উঠে যাও, আমি পায়ের নিচ দেখতে চাই, বিছানার উপর উঠে এই যে তোমার যে গিয়েছে না, দেখো তোমার মাথা কিন্তু তোমার হাঁটুর থেকে সামনে চলে গিয়েছে, মাথা হাঁটুর থেকে সামনে যাবে না, মাথা এবং হাঁটু এক লাইনে থাকবে শর্ট খেলার সময়। তোমার মাথা, হ্যাঁ, এই নিউট্রাল, এখন পা আর একটু বড় করো, এইটা হচ্ছে গিয়ে সব সময়ের জন্য বেস্ট পজিশন, সামনেও না পিছনেও না, ঠিক আছে? মনে রাখবা, চোখ, মাথা, হাঁটু এবং পায়ের তো এক লেভেলে থাকবে, সামনেও না পিছনেও না, ব্যাকফুটের সময় লাইন অফ কন্টাক্টটা আমার মানে আন্ডার দা আই হইতে হবে 100%, এবং মাথা এবং পা এক লাইনে থাকবে। এখন পা যদি এখানে থাকে, মাথা যদি সামনে চলে যায়, তাহলে হবে ওভার ব্যালেন্স। আমি যদি এভাবে খেলি তাহলে ওভার ব্যালেন্স হবে, তাহলে আমার করতে হবে কি, এরকম পজিশনে থাকতে হবে যাতে আমি ওয়েল ব্যালেন্স থাকবো, ঠিক আছে? মানে ভাই, উই হ্যাভ টু মেক দ্য কন্টেন্ট আন্ডার দ্য আই, রাইট? 100% অল দ্য টাইম, ওয়েদার ইউ প্লে ডিফেন্স অর আ ড্রাইভ অর আ সিক্স, চোখের নিচে এবং একদম চোখের নিচেই, এটা হচ্ছে কি বেস্ট। এবং এইটা প্র্যাকটিস করো, দেখবা অনেক ধরনের শট খেলতে পারবা, রাইট? অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ ফর ইওর অ্যানসার। থ্যাংক ইউ সো মাচ। আর যদি কারো প্রশ্ন থাকে, আচ্ছা, হ্যাঁ, Redmi Note 10 S, দাঁড়ান, আপনাকে স্পটলাইটে আনি। হ্যাঁ, প্রশ্ন কর, নামটা বলে, যেমন আপনি বলে দিয়েছেন যে রাজভাই ভাই বলেছেন যে আপনার পজিশনে বলবেন, প্রশ্ন কর, নামটা বলে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। জি, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ জি, লফটেড শট খেলার সময় আমার ব্যাটটা ঘুরে যাচ্ছে, মানে ম্যাক্সিমাম শট খেলার সময় আমার গ্রিপিং মানে এক হচ্ছে না, দেখা যাচ্ছে একটা ঘুরে যাচ্ছে বা একটা মানে একিউরেটলি ধরতে পারতেছি না। আচ্ছা, আমরা মূলত যেই কারণে হাত ঘুরে যায়, হয় আমরা খুব আস্তে ব্যাট ধরি, এই জন্য বল লাগলে ব্যাট ঘুরে যায়, অথবা বেশি জোরে ব্যাট ধরলেও কিন্তু ব্যাট ঘুরে যায়। আমি যদি আস্তে ব্যাট ধরি তাইলেও ব্যাট ঘুরে যেতে পারে, বল লাগলে ব্যাট ঘুরে যাবে। আবার অনেক সময় বিশেষ করে লফটেড শট খেলায় আমরা করি কি, মারার আগে এত জোরে ব্যাট ধরি, তখন মারতে গেলে আর কন্ট্যাক্টটা ঠিক মতো হয় না, ব্যাট ঘুরে যায়। ঠিক মনে রাখবা, যখন ব্যাকলিফ্ট হবে তখনও নিউট্রাল থাকবে হাত, ব্যাকলিফ্টের সময় হাত নিউট্রাল, খালি মারার সময় হাত টাইট হবে,
এই পর্যন্ত, এই যে এইখানে নর্মাল হাত, দুই হাতই সমান সমান, ঠিক আছে? অলমোস্ট দুই হাতই সমান সমান। এটা আমরা আগে ছোটবেলায় শিখতাম কি টপ হ্যান্ড প্রথম থেকেই টাইট, না, দুই হাতই প্রথম, দুই হাতই সমান সমান। এই যে ব্যাক লিফট উঠল হইলো, এখানেও সমান সমান। নামার সময় দুই হাত টাইট হয়ে তারপরে আমি খেলবো, বেশি টাইটও না কম টাইটও না। আগের থেকে বেশি টাইট হলেও আমি ব্যাট ঘুরে যাবে, আবার আগের থেকে যদি শর্ট খেলার সময় যদি লুজ থাকে তখনও ব্যাট ঘুরে যাবে, ঠিক আছে? মানে এটা কি কোনো গ্রিপে কোনো সমস্যা হয় নাকি হাত শক্ত বা? তোমার ব্যাট আছে? ব্যাট আছে, ব্যাট ধরে দেখাও। যেটা মনে হয় সেটা তো আমি যেটা ধারণা করছিলাম, তুমি যখন ব্যাট ধরছো এই যে দেখো তোমার হাতের তালু, বটম হ্যান্ডের তালু, এটা তো লিফটের সময় না, এখানে ধরছো যখন বটম হ্যান্ডের তালু এই গ্রিপের সাথে লেগে যায় মনে হয়, রাইট? জি জি জি, এই যে এরকম হচ্ছে না, এই যে, হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ এটা লাগবে না, কারণ এইটা যদি লেগে যায় এটা হচ্ছে কি মারার সময়কার অংশ, এইটা যখন লাগবে কখন, আমি যখন ব্যাট ডাউন সুইং হচ্ছে ধরার সময়, এই যে দেখো কিভাবে দেখাবো, দেখেছো এই জায়গাটা খালি থাকবে, আই পেপার এই জায়গাটা, এই যে দেখো এই জায়গাটা খালি, লিটারালি এরকম খালি, দেখেছো? হ্যাঁ, এভাবে ধরবে, নামার সময়, নামার সময় পুরো হাত দিয়ে ধরতে পারো। তুমি যদি আগে এভাবে ধরে ফেলো তোমার এই হাতটা অনেক টাইট হয়ে যাবে, তখন ব্যাট ঠিক মতো উঠবে না, নামাতে যাবে ব্যাট ঘুরে যাবে এবং মনে হয় লেগ সাইডে বেশি স্ট্রং। তোমার ফেভারিট শট কি লেগ সাইডে ফ্লক সুইপ? হ্যাঁ, লিভার সুইপ, লিভার সুইপ, না না না, ফ্লক সুইপটার কি মেইনলি লেগ সাইডে বেশি খেলা হয় আমার, আর কভার ড্রাইভ গুলো, ঠিক আছে? হ্যাঁ, সো ব্যাট এইটা এভাবে লাগবে না, এটা এভাবে ধরবে, এই জায়গাটা খালি রাখবে, এমন একটা ভাব যাতে এখানে একটা বল রাখা যায়। আচ্ছা, কতখানি খালি মানে ফিঙ্গার দিয়ে ব্যাট ধরবো, ফিঙ্গার দিয়ে খালি থাকবে, আর টপ হ্যান্ড তো টপ হ্যান্ডই আছে, নামার সময়, নামার সময় খালি একটু জোরে ধরবো, ব্যাটিং করার জন্য এই জায়গাটা গ্রিপে লাগার কোনো প্রয়োজনই নাই। এই জায়গাটা যদি গ্রিপে লেগে যায় তাহলে দেখা যাবে কি কভার ড্রাইভ, অফ ড্রাইভ অনেক শটই খেলা যায় না, তখন খালি মানুষ লেগ সাইডে বেশি খেলে। তো এই জায়গাটা সব সময় খালি রাখবো, ঠিক আছে? তাহলে দেখবে নামার সময় ব্যাট সুন্দর করে নামছে। আমার মনে হয় যে এখানে অনেকে আছে হয়তো একাডেমিতে আছেন এই মুহূর্তে, রাজ ভাই আপনার কিছু স্টুডেন্ট মনে হয় আপনার যেখানে থাকেন ওখানে আছে স্টুডেন্ট কয়েকজন, একটু আনমিউট করবেন, তারা যদি একটু থাকার জায়গাটা দেখান, ওটা দেখায় আসলে আমরা শেষ করব। বা এখানে আমি দেখছি যে দুইজন বসে আছেন, তারা কোথায় আছেন? আমি চাই যে একটু, হ্যাঁ আচ্ছা, সাফায়েত রাতুল, হ্যাঁ শরীর বাঁকা কোন দিকে হয় দেখাও, শরীর বাঁকা স্যার, এটা স্যার লেফট সাইডে হয়ে যায় স্যার, কেমন মানে একটু দাঁড়িয়ে দেখাও, মানে এরকম করে এরকম হয়ে যাবে, সোজা করলে তুমি মানে এখন তুমি যেহেতু বোলিং করছো এরকম হয়ে যাচ্ছে, রাইট? তোমার বল ইনসুইং হয় খালি, আউটসুইং হয় না? ইনসুইং হয়, ওইটাই তো বললাম যে ইনসুইং খালি হয়, আউটসুইং হয় না, কারণ কি তোমার শরীর যখন এরকম বেঁকে যায় তখন বল তোমার খালি এইদিকেই যাবে। তো তোমার যেটা প্র্যাকটিস করতে হবে, ড্রিল করতে হবে, তুমি বল করবে,
বল করবে সোজা, একদম সোজা, দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোনো দো রানিং না, এই সোজা। তোমার কোচ আছেন, রাজু রাজ ভাই আছেন, একটু মনে রাখেন, ও যেটা করবে একদম নিউট্রাল পজিশনে দাঁড়াবে, সোজা বোলিং করা প্র্যাকটিস করবে, ঠিক আছে? জি স্যার। এটা করলে 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 আস্তে 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 এই জিনিসটা বেটার হবে, ঠিক আছে? এই এই আস্তে আস্তে, তারপরে আস্তে আস্তে দুই তিন স্টেপ নিয়ে করবে। এটা আগে জায়গায় দাঁড়িয়ে ঠিক করতে হবে, আস্তে যেতে যখন ঠিক হবে তখন আস্তে আস্তে রান আপের সাথে করবে, ঠিক আছে রাজ ভাই? এখন ও যদি আগে থেকেই করতে চায় রানিং করে এটা পারবে না, কারণ কি দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ওর অভ্যাস হয়ে গেছে এরকম করে করা, এখান থেকে অথবা এরকম করে এরকম করে করে, এখান থেকে যখন অভ্যাস করবে সোজা তখন আস্তে আস্তে ঠিক হবে, ঠিক আছে? আচ্ছা, একাডেমিতে থাকার জায়গা যেখানে আপনারা মানে আপনাদের আবাসিক ব্যবস্থা ওখানে কে আছেন এই মুহূর্তে? আমি তো দেখলাম যে মনে হয় বেডে কয়েকজন, আমরা আসলে এখানে যারা আমাদের লাইভ দেখছেন তাদেরকে আমরা ফ্যাসিলিটিটাও দেখাতে চাই সুযোগে, যদি কেউ থাকেন একটু। নাই কেউ? আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আবিদ আবিদের আবিদ করেন, আবিদের প্রশ্ন লাস্ট নিয়ে আমরা শেষ করে দেব। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, শুনছি তো, প্রশ্ন করো ভাই। মানে কিভাবে বল গতি দিব রানা? বলে গতি কে প্রশ্নটা করছে? কে অ্যাপ ক্যামেরা অন করতে হবে? জি ভাই অন করছি ভাই। আচ্ছা বলে গতি, আচ্ছা বলে গতি, বলে গতি বাড়ানোর যে জিনিসটা সেটা হচ্ছে কি, বলের গতি অনেক কিছুর উপর নির্ভর করে। প্রথমত স্মুথ রান আপ, দ্বিতীয়ত তোমার স্মুথ ল্যান্ডিং যেটা টেকনিক, তৃতীয়ত সামনের হাঁটু না ভাঙা, এটাকে ফ্লেক্সিং বলে, এটা একটা ডিপেন্ড করে। চতুর্থ হচ্ছে গিয়ে তোমার শরীরে শক্তি থাকতে হবে, আপার বডি না কোর। সবচেয়ে বলের গতি দেওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে গিয়ে কোর এবং লেগ স্ট্রং হইতে হবে। তুমি কোনো সময় যাদের এই কোর এবং লেগ স্ট্রং না তারা বলে গতি দিতে পারে না। সো প্রচুর রানিং, প্রচুর বটম পোর্শনের এক্সারসাইজ এবং কোরের এক্সারসাইজ করতে হবে, সাথে সাথে রান আপ। আমাদের খেলবি বাংলাদেশ প্ল্যাটফর্মে আমাদের জাতীয় প্লেয়ার এখন আন্ডার 19 ন্যাশনাল টিমের ফাস্ট বোলিং কোচ তালহাজু ভাই আছে, উনি আমাকে অনেক বেটার বলতে পারবেন, বাট আমি যতটুকু জেনারেলি বলছি সেটা হচ্ছে রান আপ সুন্দর হতে হবে, ল্যান্ডিং টেকনিক সব এক লাইনে, বলে গতি দেওয়ার জন্য যে জিনিসটা করতে হবে। রাজ ভাই এটা আপনি আপনি আপনার জন্য বেশি প্রযোজ্য, বাচ্চারা পরে বোঝাবেন, ওরা এত কিছু বুঝবে না। সবকিছু এক জায়গায় দিতে যেতে হবে। আমাদের সময় হয় কি, আমি অনেক সময় রান আপে যাচ্ছি সোজা, বল করার সময় এরকম পড়ে গেলাম, তাহলে কি হয় আমার ফোর্সটা একদিকে ডাইভার্ট হয়ে গেল, অথবা আমি এরকম যাচ্ছি আমার হচ্ছে গিয়ে হয়তো অ্যাকশন এরকম এরকম এরকম। বলে গতি দেওয়ার জন্য সব সময় সবকিছু এক লাইনের দিকে যেতে হবে, তারপরে রান আপটা স্মুথ হতে হবে, ল্যান্ডিং স্ট্রং হতে হবে, এবং সামনের পা যার ভাঙে না, আপনি পৃথিবীর যত জোরে বোলার দেখবেন সব দেখবেন রিলিজ পয়েন্টের সময় সামনের পাটা স্ট্রং থাকে, ভাঙে না, এরকম ভেঙে যায় না। অনেক বোলার দেখবেন সামনের পা এরকম ভেঙে যায়, কলাপস করে, কিন্তু যারা জোরে বোলার তাদের পা এরকম স্ট্রং থাকে, এটাকে ফ্লেক্সিং বলে, ঠিক আছে? ফ্লেক্স হয়ে ভিতরের দিকে সোজা হয় তখন তারা বোলিং করে। অনেক কিছু ডিপেন্ডেন্ট করে বলে, আর সবার চেয়ে বলে গতি দেওয়ার পিছনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে গতি দিয়ে বল করার ইচ্ছা থাকতে হবে। মনের মধ্যে পেস থাকে, শরীরের মধ্যে তো পেস থাকে, মন তোমার জোরে বল করা চাইতে হবে যে আমি জোরে বল করবই, তাইলেই বলের মধ্যে গতি দিতে পারবো। আর টেকনিক্যাল ব্যাপারগুলো রাজ ভাই আছে, এবং পরবর্তীতে কোনো সময় হলে তালহাজু ভাইয়ের সাথে ক্লাস করতে পারলে অনলাইনে তোমরা সেই জিনিসটা শিখতে পারবে ইনশাল্লাহ। জীবনে শরীরে শক্তি থাকতে হবে। বলো বল, ইন সুইং বল কিভাবে করবো? এই জিনিসগুলা আমি সত্য কথা বলতে আমি তোমার এটা আমার চেয়ে রাজ ভাই ভালো জানবেন, কারণ পেস রাজ ভাই যদি একটু বলেন ধারণা একটু কম। জি রাজ ভাই আপনি বলেন, কারণ অন্যরাও তো শিখবে। হ্যাঁ রাজ ভাই আনমিউট করতে হবে, রাজ ভাই একটু আনমিউট করতে হবে। রাজ ভাই ইন সুইং আর আউট সুইং এগুলো নিয়ে অনেকবারই বলা হয়েছে, আর সবচেয়ে বেশি এখনকার ছেলেরা নাফিস ভাই এবং সাবিদ ভাই, এখনকার ছেলেরা যে ডিল করাটা, যে বোলিং ডিল বলেন ব্যাটিং ডিল বলেন, এই জিনিসটা খুব কম করে।
স্টুডেন্ট যারা আছে তাদেরকেও আমি বলি যে পর্যাপ্ত পরিমাণের জিনিস থাকার সত্ত্বেও তারা এই ব্যাটিং বোলিং ড্রিলটা খুব কম করতে চায় এবং রানিংটা খুব কম করতে চায়। যে মাঠে আসলে এখন মনে করে ক্রিকেট খেলা হয়ে যাবে ভাই, ওদের সময় দেখেন আমাদের সময় কিন্তু এত আধুনিক জিনিস ছিল না। আমি হয়তো নাফিস ভাই আমার সাথে একমত হবে যে এখন ওদের মাঠে গেলে প্রচুর পরিমাণের নতুন নতুন জিনিসপত্রের সাথে ওরা প্র্যাকটিস করছে, ডিল করছে, সকল কিছু করতেছে, কিন্তু আমাদের সময় কিন্তু এই জিনিসগুলো ছিল না। যেমন এই যে থেরাবেন থেকে শুরু করে এই ধরনের জিনিসগুলো আমরা অনেক পরে পেয়েছি, কিন্তু ওদের কাছে আছে, ওরা করতে চায় না। এই প্রবলেমটা কিন্তু এখন প্রত্যেকটা ছেলেদের ক্ষেত্রে, ওরা মনে করে শর্টকাট ক্রিকেট খেলবে, মুখ দিয়ে ক্রিকেট খেলবে, এটা কিন্তু এখন নাই। তো আমি চাই যে সবার উদ্দেশ্যেই বলছি, নাফিস ভাই অনেক ভালো ভালো ইনফরমেশন দিয়েছে, অনেক সবার জন্য উপকার হয়েছে। আমিও দুই একটা জিনিস আজকে জানলাম নাফিস ভাইয়ের কাছ থেকেও। তো এই হচ্ছে বিষয়, আর যে প্রবলেম গুলো নাফিস ভাই আমাকে বলছে দেখতে, অবশ্যই আমি এই জিনিসগুলো টেক কেয়ার করবো। অ্যাকচুয়ালি বলতে হবে তাদের, তারা যদি না বলে কোচ কিন্তু প্রত্যেকটা জিনিস আপনার দেখিয়ে দিতে পারে না। কারণ আপনার প্রবলেমটা যদি, আমার প্রবলেমটা যদি আমি না বলি, তাহলে আমি কিভাবে তাকে ফাইন্ড আউট করবো? কারণ অনেক ছেলে আছে বডির ব্যালেন্সটাই ঠিক নেই, বডি ব্যালেন্সটা কি এই জিনিসটাই বোঝে না। তো তাকে তো আগে জানতে হবে যে বডি ব্যালেন্সটা কি। তো এই জিনিসগুলো তারা আমাদেরকে কোশ্চেন করবে, অবশ্যই আমরা এই জিনিসটা তাদেরকে অবশ্যই। এবং আমি আমি বিশ্বাস করি যে সারিয়া নাফিস যে জিনিসগুলো বলেছে বেশিরভাগ জিনিসই আপনাদের কোচিং ক্লাসে ইতিমধ্যে বলা হয় এবং বলা হয়। এবং আমাদের লক্ষ্যটা এটাই ছিল একটু রিফ্রেশ করা, যেটা হয়তো অন্য একটা পরিবেশে দেখা যায় যে হয়তো বলার একটা সুযোগ তৈরি হয়, সেটা দেওয়া। এখানে যারা আজকে স্টুডেন্টরা ক্লাস করেছেন তাদেরকে বলবো যে আপনাদের যিনি একাডেমিতে যিনি চালাচ্ছেন তিনি কিন্তু যথেষ্ট এবল এবং কোয়ালিফাইড। তো কথা বলতে হবে, যেটা বলেছেন কথাটা তার কোচের সাথে বলতে হবে। আজকে যেরকম প্রশ্ন করেছেন এরকম অনেক প্রশ্ন তাকেই করবেন, অবশ্যই উত্তরগুলো দিবেন। এবং অনেক ধন্যবাদ শাহরিয়ার নাফিস আপনাকে, জানি কিছুটা ব্যস্ততা ছিল, তারপরেও আসলে সব সময় যখনই ছেলেরা শিখাতে চেয়েছেন ক্লাসটা আমারই শেষ করতে হয় আমার কাজের জন্য, শাহরিয়ার নাফিস কখনো বলে না ক্লাসটা শেষ করে দেই। তো অনেক একটা প্রশ্ন ছিল, আচ্ছা প্রশ্নটা করেন আবিদ। হ্যাঁ এটাই লাস্ট প্রশ্ন, এরপর আমরা শেষ হয়ে যাব ইনশাআল্লাহ। এটাই লাস্ট প্রশ্ন। জি ভাইয়া, আমাদের মানে ব্যাটিং গ্রিপটা যখন হয়, মানে ব্যাট লিফট যখন আমরা করি, তখন হচ্ছে আমাদের বটম হ্যান্ডটা, বটম হ্যান্ড যে রিস্ট থাকে সেটা আমাদের নেভেল থেকে কত দূরে থাকা উচিত? এটা অত কত দূরে ইঞ্চি টেপ দিয়ে মাপা যাবে না, বাট ব্যাক লিফটের সময় চেষ্টা করবে সব সময় হাত যাতে বডির কাছে থাকে, একদম বডির সাথে লেগেও না আবার বডির থেকে দূরেও না, মোটামুটি কমফোর্টেবল দূরত্বে থাকা উচিত বাট বডির কাছে। কারণ কি, ব্যাট যতক্ষণ বডির কাছে থাকবে ততক্ষণ কন্ট্রোল ভালো থাকবে। অনেকের হয় কি এরকম হয়ে যায়, তখন কিন্তু শট এদিকে পড়ে যায়। আবার অনেকে কয় কি বেশি কাছে রাখার জন্য এরকম হাত এরকম কাছে রাখে, তখন কিন্তু সে বলে কিন্তু পাওয়ার দিতে পারে না। তো কমফোর্টেবল, মোটামুটি কমফোর্ট যেখানে এইখানে, খুব দূরেও না খুব কাছেও না, মাঝামাঝি একটা জায়গা সুন্দর, যেখানে আমার হাতটা সুন্দর একটা কম ব্যালেন্স পজিশনে থাকে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা নিয়ে আমাদের কিছু শারীরিক অফিসে ভিডিও আছে, আমি রাজ ভাইকে লিংকটা শেয়ার করে দিব। অবশ্যই দেখবেন। রাজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এটা অ্যারেঞ্জ করার জন্য, স্টুডেন্ট যারা জয়েন করেছেন তাদেরও ধন্যবাদ। এবং ফাইনালি বলতে চাই, যেটা আপনারা বাংলাদেশ ক্রিকেট স্কুল অথবা বনশ্রী ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে চাইলে খেলবে বাংলাদেশের পেজে গেলে আপনি এর ব্যাপারে ইনফরমেশন পাবেন, সেখানে ভর্তি হতে কত টাকা প্রয়োজন বা কি প্রয়োজন। এবং আমাদের পার্টনার একাডেমি, আমরা খুবই প্রাউড টু হ্যাভ রাজ ভাই অ্যান্ড বোথ একাডেমিজ অন বোর্ড। আমি নিজে ভিজিট করেছি, তো আমি নিজে দেখেছি বলে বলতে পারি পরিবেশ ভালো, উনি যে সব কথা বলেছেন খাবার দাবার ব্যাপারে, পরিচ্ছন্নতার ব্যাপারে, তো সেগুলোর ব্যাপারে আমি তার হয়ে বলে দিতে পারি আসলে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জি ধন্যবাদ, আজকে শেষ করছি শাহরিয়ার নাফিস, আবারও ধন্যবাদ। আজকে ক্লাসের সুবাদে আপনাকে ফাস্ট বোলিং করতেও দেখলাম, লেগ স্পিন করতে দেখলাম। তো না, এটা আসলে এজ এ ব্যাটসম্যান এগুলো জিনিসগুলো কিছু কিছু ইনফরমেশন আসলে আমাদের জানতে হবে। আমি যদি লেগ স্পিন কিভাবে লেগ স্পিন হয় আর গুগলি না হয়,
এটা যদি আমি না বুঝি তাহলে আমি খেলবো কিভাবে, বা অফ স্পিন কিভাবে হয় বা গুগলি হয়, বা আমি সিম কোন দিকে থাকলে আউটসুইং হবে, কোন দিকে থাকলে ইনসুইং হবে, এই ইনফরমেশন গুলো আমি যদি না জানি তাহলে কিন্তু আমার ব্যাটিং এ প্রবলেম হবে। জি অনেক অনেক কি ব্যাটিং ব্যাটিং গ্রিপ সম্বন্ধে, ব্যাটিং গ্রিপ কত প্রকার বা কি কি এই জিনিসগুলো তো অনেকে ও গ্রিপে ধরে, কেউ ভি গ্রিপে ধরে, এই জিনিসগুলো তাদেরকে জানা উচিত, প্রত্যেকটা জিনিস টাচ করা উচিত। আমি মনে করি, আমি মনে করি রাফিজ ভাই, আমার প্রত্যেকটা ছেলেকে আমি ফার্স্ট অফ এই জিনিসগুলো শিখাই, তারপর দেন সামনে আগাই। তো অশেষ ধন্যবাদ নাফিজ ভাইকে এবং খেলবে বাংলাদেশ প্ল্যাটফর্মকে, এবং আমি মনে করি ইনশাল্লাহ আমার ছেলেরা কিছুটা হলেও শিখতে পেরেছে, এই আশা ব্যক্ত করছি। এবং আপনাদের দুজনকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Leave.